আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে রয়েছেন আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিন। আমি তসলিমা নাসরিনকে আজকের এই লাইভ অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত, যদিও আমাদের আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই, সেই পরিবেশ নেই, আমরা খুবই সময় পার করছি, বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। আমার দর্শক বন্ধুদের অনুরোধ করব, আপনারা আপনাদের প্রশ্ন এখানে রাখবেন, আমি সেই প্রশ্নগুলো আমাদের প্রিয় তসলিমা নাসরিনকে করার চেষ্টা করব। তসলিমা নাসরিন, আপনি কেমন আছেন? আমি বেঁচে আছি, কিন্তু ভালো আছি দেশ ছেড়ে এটা তো বলতে পারি না, কিন্তু ভালো থাকার চেষ্টা করি। আমাকে লিখতে হবে যে কারণে আমি দেশ ছাড়া, মানে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা তো কন্টিনিউ করতে হবে, না হলে তো যারা আমার লেখা বন্ধ করতে চায় তারাই জিতে যাবে। সেই জন্যে মন ভালো না থাকলেও আমি লেখালেখির চেষ্টা করি, তবে বলবো যে আছি, ভালোই আছি। আপনার এই সরব ভূমিকা আমরা সবসময় দেখতে পাই, আপনি প্রতিটি বিষয়েই গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে অবদান রাখেন, এবং আপনার এই ভূমিকায় সমাজে বেশ ইতিবাচক প্রভাব পড়ে এটি আমরা মনে করি। তো আপনি বর্তমানে বাংলাদেশের যে করুণ অবস্থা, হিন্দু সম্প্রদায়ের ওপরে একপাক্ষিক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই বিষয়ে টিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো হয়ে আসছে, যখন হিন্দুর ওপর এই হামলা হয়, হিন্দু এই যে টেম্পলসগুলো ভেঙে ফেলে বা বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, গ্রামে হিন্দু গ্রামে আগুন জ্বালিয়ে দেয়, তারপর হিন্দুদের মারে পেটায়, কাউকে কাউকে মেরেও ফেলে, হ্যাঁ, হিন্দু মেয়েদের রেপ করে, তো এগুলো তো আমার কাছে এখন আর খুব অবাক লাগে না। যে হারে ইসলামিস্ট বাড়ছে, যে হারে জিহাদিরা বাড়ছে, যে জিহাদি জিহাদের আদর্শটা কি, নন মুসলিমদের তাড়িয়ে দাও, শুধু ল্যান্ডটা মুসলিমের হবে, হ্যাঁ, ল্যান্ড অফ ইসলাম হবে, এটাই তো জিহাদ। এই জিহাদি কর্মকাণ্ড তো অনেক আগেই শুরু হয়ে গেছে, যতই বিভিন্ন সরকার এসে বলুক না কেন যে না আমাদের আমরা সব মানে জিহাদিদের বা ফান্ডামেন্টালিস্ট যারাই অ্যাটাক করে হিন্দুদের উপর বা বৌদ্ধদের উপর বা নন মুসলিমদের উপর, তাদের আমরা বিচার করব, এসব বলে, কিন্তু আসলে তো বিচারটা হয় না আমরা জানি। এবং যে হারে এই ওয়াজ মাহফিল হচ্ছে, যে হারে মসজিদ মাদ্রাসা বাড়ছে, এবং সেখানে তো জিহাদি শেখানো হচ্ছে, এই যে ব্রেন ওয়াশ করা হচ্ছে ইয়াং ছেলেদেরকে, কি 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 দিয়ে ব্রেন ওয়াশ হচ্ছে মেয়েদের, তারা হচ্ছে মেয়েদের বিরুদ্ধে এবং মাইনরিটির বিরুদ্ধে, মাইনরিটি মানে হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টানস এদের বিরুদ্ধে, এরা সবসময় ওদের বিরুদ্ধে বলেই যাচ্ছে, বলে যাচ্ছে ইসলামই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রিলিজন, মুসলিম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পিপল, কারণ তারা যাবে হচ্ছে বেহেস্তে, আর বাকি সব নন মুসলিম যাবে দোজখে, এবং তাদের গডগুলো হচ্ছে ফলস গড, ওগুলো ট্রু গড একমাত্র আল্লাহ। এগুলো যদি ছোটবেলা থেকে শেখে মসজিদ মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলে গিয়ে, তাহলে কি এই যে তারা যে অ্যাটাক করে হিন্দুদের নন মুসলিমদের মন্দিরে তাদের বাড়িতে, আমার তো অবাক লাগে না, কারণ এভাবেই তো ওরা শিখছে, বড় হচ্ছে। এই জন্য আশা থাকে যে গভর্নমেন্ট বোধহয় প্রোটেকশন দেবে মাইনরিটিকে, গভর্নমেন্ট বোধহয় এদের বিচার করবে, যখন দেখি যে বিচার হয় না এবং ক্রমাগত মাইনরিটিরা অ্যাটাক হয়েই যাচ্ছে, তখন আশাটা না আস্তে আস্তে চলে যায়, তখন আশঙ্কা হয় দেশটার প্রতি একটা। দেখুন, আমি লজ্জা নামে একটা বই লিখেছি, যেটা মাইনরিটির ওপর যে অত্যাচারটা হয়, মাইনরিটিকে যে হিন্দুদের যে অত্যাচার করা হয় সেটার বিরুদ্ধে, মানে কমিউনাল ভায়োলেন্সের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ওই বইটা 28 বছর আগে ব্যান করেছিল খালেদা জিয়া। তো শেখ হাসিনা এসেছেন, শেখ হাসিনাকে বলা হয় সেকুলার, উনি প্রমিস করেছেন যে সেকুলার কনস্টিটিউশন ফেরত নিয়ে আসবেন, এতই যদি তিনি সেকুলার হন, এতই যদি তিনি কমিউনাল ভায়োলেন্সের বিরুদ্ধে, তাহলে লজ্জা বই থেকে ব্যান উঠিয়ে নেন না কেন, তা তো ওঠান না। এবং এত যে বুদ্ধিজীবী বাংলাদেশে যারা বলে যে তারা খুব সেকুলার, তারা কমিউনাল ভায়োলেন্সের বিরুদ্ধে, তো লজ্জা বইয়ের ব্যানের বিরুদ্ধে ওরা 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 লড়ছে না কেন? আমার যে বইটা পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গ সরকার ব্যান করেছিল দ্বিখণ্ডিত, সেখানে একটা মানবাধিকার অর্গানাইজেশন কলকাতার ব্যানের বিরুদ্ধে মামলা করেছে এবং জিতেছে। দু বছর ব্যান থেকেছে বইটা, তারপর ব্যান তো তুলে নিয়েছে হাইকোর্ট। সেই রকম একটা কিছু করে না কেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা? তারা যদি এতই সেকুলার, এতই যদি কমিউনাল ভায়োলেন্সের বিরুদ্ধে, তারা কি সত্যিই অসাম্প্রদায়িক? আমার তো সন্দেহ হয়। আমি শুধু লজ্জার এগেনস্টে ব্যান না তুলুক, কিন্তু তারা কি আসলেই খুব সেকুলার? তাহলে তারা কিভাবে বাড়তি দিচ্ছে? ওয়াজ মাহফিল অ্যালাউ করছে, হাসিনা অ্যালাউ করছে, বাট বুদ্ধিজীবীরা কি সত্যি প্রতিবাদ করে? তারা কি সত্যি মসজিদ মাদ্রাসায় যা হচ্ছে তা কন্ট্রোল করার চেষ্টা করছে? গভর্নমেন্ট কি চেষ্টা করছে? করছে না তো। সুতরাং এই দেশটাকে, কারণ কি জানেন, এই যে বুদ্ধিজীবী আছে, এই যে পলিটিশিয়ানস আছে, এরা টাকা জমায়, বিদেশ চলে যায় একসময়। এরা এখনই তাদের ছেলে মেয়েদের বিদেশে পড়াচ্ছে, একটা সময় লুটপাট করে, কারণ এরা তো করাপ্ট লোক, এরা একসময় চলে যাবে। প্রচুর প্রোগ্রেসিভ পিপল চলে গেছে দেশ ছেড়ে, তারপর যারা আছে তারা চাটুকারিতা করে আছে হাসিনার, এরপর একটা সময় সম্পদ মানে প্রচুর করেছে, তো তাদের কোনো অসুবিধা হবে না ইউরোপ আমেরিকায় গিয়ে বাস করতে। পড়ে থাকবে কারা? বাংলাদেশে এই জিহাদিস্ট এবং প্রো জিহাদিস্টগুলো। সুতরাং আমরা ভবিষ্যৎ দেখতেই পাচ্ছি, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আশঙ্কা হয়। আপনি শঙ্কিত যে বাংলাদেশে অমুসলিমরা আর থাকতে পারবে না, দিনে দিনে তাদের সংখ্যাটা কমে আসবে, তাই তো? হ্যাঁ, তো কমছে তো না। 1947 সালে ছিল 33% হিন্দু, এখন 9% বা 8%, তো কমছে। কারণ হাসিনা যদি শুধু কথাই বলে যে আমরা আমরা এই যারা কালপ্রিট, যারা যারা মানে ভায়োলেন্স করেছে তাদের বিচার করব, যদি আলটিমেটলি দেখে যে বিচার হচ্ছে না, তখন তো তারা ভয়ে চলেই যাবে। কারণ তারা তারা কতদিন এইসব অত্যাচার সহ্য করবে? এটা আপনি ঠিক বলেছেন প্রিয় লেখিকা, যে আজ পর্যন্ত বাংলাদেশে যতজন অমুসলিম নির্যাতিত হয়েছেন, অর্থাৎ এই কমিউনাল ভায়োলেন্সের শিকার যারা, তাদের একজন ব্যক্তিও আজ পর্যন্ত বিচার পাননি, সেটা যদি একদম ধরে ধরে বলা হয়, আমাকে যদি একটু বলতে বলেন তাহলে আমি শুরু করতে পারি। আমরা দেখতে পাই 2012 সাল থেকে চলমান কয়েকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। 2012 সালের সেপ্টেম্বরে কক্সবাজারের রামুতে উত্তম কুমার বড়ুয়া নামের একজন ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই অভিযোগ করে সেখানকার সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির, বিহার সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে, লুটতরাজ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে যদিও সেখানে চাকচিক্য মন্দির হয়েছে, কিন্তু তাদের এই যে তাদের সাথে অন্যায় তাদের আঘাত করা হয়েছে তার কিন্তু আজ পর্যন্ত বিচার করা হয়নি। উল্টো উত্তম বড়ুয়া, সে কিন্তু এখন নিখোঁজ, সে দেশে নেই, কোথায় আছে কেউ জানে না, আদৌ সে বেঁচে আছে কিনা এটির উত্তর কিন্তু আমাদের জানা নেই। এখন দেখা যাচ্ছে কেউ সাক্ষী দিতে আসছে না ভয়ে। এই পর্যন্ত প্রায় আপনি বুঝতেই পারছেন প্রায় 9 বছর হয়ে গেল, কোনো এই মামলার কোনো বিচার কিছুই হয়নি। আবার একটি ঘটনা বলতে পারি, অক্টোবর 2016 সালের অক্টোবরে নাসিরনগরে গুজব ছড়িয়ে রসরাজ দাস নামের একজন জেলেকে আটক করা হয় এবং তাকে টর্চার করা হয়, জেলে নেওয়া হয়। পরবর্তীতে ইন্টেলিজেন্স রিপোর্ট আসে যে সে এই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে না, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি করা হয়নি। আজ পর্যন্ত সেই ঘটনার আপনি জানেন তসলিমা নাসরিন, সেটার কোনো বিচার হয়নি। এমনকি সেই ঘটনা যারা করেছে, সেই ঘটনার নেতৃত্বে যে আওয়ামী লীগের নেতারা ছিল, তারা চেয়ারম্যান ইলেকশনে বিভিন্ন পদে আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে, যদিও খাতুব দালাল নির্মূল কমিটির আপত্তিতে সেটি বাতিল হয়েছে। আরেকটি ঘটনা বলতে চাই, 10 নভেম্বর 2017 সালে রংপুরের গঙ্গাচড়ায় হামলা চালানো হয়, কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এমন দাবি করে, এবং টিটু রায় নামের একজন হিন্দু ব্যক্তিকে, হিন্দু ধর্মাবলম্বীকে গ্রেপ্তার করা হয়, তাকে নির্যাতন করা হয়। পরবর্তীতে দেখা যায় সেটা তো সে দোষী নয়। 28 অক্টোবর 2019 সালে ভোলার বোরহানউদ্দিনে হামলা চালানো হয়, বিপ্লব চন্দ্র শুভ নামের একজন ব্যক্তি ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দিয়েছে এমন অভিযোগ করে তারা ব্যাপক হামলা চালায়, পুলিশ গুলি করে সেখানে হতাহত হয়। পরে জানা যায় ওই ব্যক্তি ভিকটিম হয়েছেন এবং তিনি আগেই থানায় গিয়ে জিডি করেছেন। 16 সেপ্টেম্বর 2021 সালে গৌরঙ্গ চন্দ্র দে চাঁদপুরে তিনিও একইভাবে তার নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা, তিনি তোফায়েল আহমেদের ভাগনা, সে স্থানীয় মেয়র,
সে গুজব ছড়িয়েছে এবং তার অনুসারীরা এমন ভাবে হামলা চালিয়েছে গৌরাঙ্গচন্দ্র দে, তিনি কিন্তু থানায় গিয়ে অভিযোগ করেছেন তার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করে অথবা ক্লোন করে এইটি করেছে। অথচ দেখুন সে কিন্তু এখনো 54 ধারায় জেলে, তার কোনো সুরাহা হয়নি, তার পরিবারের লোকজন শঙ্কিত। এমনকি দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এ বিষয়ে একটা রিপোর্ট করেনি এবং বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আরেকটি ঘটনা ম্যাম আমি বলতে চাই, 15 অক্টোবর 2021 সালে 15 বছর বয়সী প্রান্ত সামাদ্দার নামের একজন কিশোর বরগুনার পাথরঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করে। নরসিংদীর পলাশে 15 অক্টোবর 2021 সালে হৃদয় সরকার নামের 20 বছর বয়সী এই কিশোরকে বা এই যুবককে গ্রেপ্তার করা হয় কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ করে। সর্বশেষ আর দুটো একটা ঘটনা না বললেই নয়, যেমন ধরুন 17 অক্টোবর অর্থাৎ গতকাল রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ার যে শিশু সন্তান পরিতোষ সরকার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 10 দিন রিমান্ড দেওয়া হয়েছে, তার বয়স মাত্র 15 বছর। ম্যাম আপনি কি ভাবছেন যে একটা দেশে 15 বছর বয়সী এক শিশুকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আইন বিরোধী, কিন্তু তাকে শুধু গ্রেপ্তার করা হয়নি 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, যেখানে তার পুরো গ্রাম, দুটো গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছিল রংপুরে দাবানল জ্বলছে, এটা এই একপাক্ষিক নির্যাতন, শুধুমাত্র যে মৌলবাদীরা ঘর পুড়িয়ে দিচ্ছে তাদের সম্পদ লুট করছে এমনটাই নয়, সরকার আইনের অপব্যবহারের অপপ্রয়োগের মাধ্যমে তাদের ভুক্তভোগী করছে। আমি গতকাল দেখছিলাম যে রংপুরের এই বাড়িঘর যেখানে পুড়েছে তাদের গবাদি পশু ছিল দুটো গরু, তারা মানুষও নয়, মানুষের ধরলাম ধর্ম আছে, গরুর কি ধর্ম? বিভিন্ন পোষা প্রাণী, মুরগি, গরু, ছাগল সব পুড়ে আগুনে ছাই হয়ে গেছে, আর বাকি যা ছিল লুটপাট করা হয়েছে। এই মুহূর্তে তসলিমা নাসরিন আমাদের 5000 লোক দেখছেন এই মুহূর্তে এবং সবাই আপনার বেশ প্রশংসা করছেন, আপনাকে পেয়ে ওনারা বেশ উজ্জীবিত। যেটা আপনি একটু আগে বলছিলেন, আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা এই গুরুত্বপূর্ণ সময় চুপ করে থাকেন, মুখে একদম মাস্ক, এখন তো সবাই মাস্ক পরি, সামাজিক মাধ্যমে পারলে ওনারা ডুব দেন, তো আপনি সরব ভূমিকা পালন করেছেন। আমি দেখছিলাম ইন্ডিয়া টিভিতে আপনি একটা ওদের ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বেশ দৃঢ়ভাবে আপনি এটার প্রতিবাদ করেছেন, ফ্যাক্ট তুলে ধরার চেষ্টা করেছেন। এখন যদি আপনি কিছু এই বিষয়ে যুক্ত করেন, আমাদের যারা দেখছেন তারা কি কি করতে পারেন, তাদের স্টেপ কি হওয়া উচিত এই বিষয়ে যদি বলেন প্রিয় লেখিকা, ধন্যবাদ। আবার বলুন তো কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে দেখুন, আমি একটু আগে যেটা তুলে ধরলাম, এই যে বাচ্চা শিশু 15 বছরের তাকে 10 দিন রিমান্ড দিয়েছে, কেন রিমান্ড দিয়েছে আমরা সহজেই বুঝতে পারছি, মৌলবাদীদের খুশি করার জন্য। আমি আপনাকে কয়েক হাজার স্ট্যাটাস দেখাতে পারবো যেখানে ঝুমন দাসের ব্যাপারটা, ও কি অন্যায় করেছে যে ওকে জেলে রাখা হলো? হ্যাঁ, ও অন্যায় করেছে, যারা মানে তাদের তো ধরা হলো না, তাদের কিছুই হলো না, হলো একজন ভিকটিমের, নিরীহ মানুষ। আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে দেশ থেকে তাড়িয়েছে এবং এখনো 27 বছর হয়ে গেছে এখনো ঢুকতে দেয় না? আমি কি অন্যায় করেছিলাম? হাসিনা আমার বই ব্যান করেছে আমার মেয়ে বেলা, যে বই অন্যান্য জায়গায় পুরস্কার পেয়েছে, খালেদা যে অনেকগুলো বই ব্যান করেছে, এই মানে একটা মানে আমি তো ওদের পলিটিক্সের ভিকটিম, মৌলবাদীদের ভিকটিম, শুধু মৌলবাদীদের নয় এই গভর্নমেন্টের, সব গভর্নমেন্টই আমার 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 ভিসা, আমাকে আমার পাসপোর্ট রিনিউ করে না, আমাকে দেশে ঢুকতে দেয় না। এখন কথা হচ্ছে যে অন্য যারা নিরীহ মানুষ আছে তারা তো ভিকটিম হয়েই যাচ্ছে, তার কোনো রকমের অনলি মানে তারা যেহেতু নন মুসলিমস এবং নন মুসলিমরা যেহেতু ভয়ে থাকে এবং তারা নিরীহ, সুতরাং তাদের উপর অত্যাচার চলছে। এটা তো নতুন কিছু না যে এই বাচ্চাদের অ্যারেস্ট করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, ওদের লুট করা হচ্ছে, টাকা পয়সা লুট করা হচ্ছে, না ওদের ওদের সর্বহারা বানানো হচ্ছে। এখন আমি বলছি যে শেখ হাসিনা কালকে না শেখ রাসেল দিবস পালন করেছে, যখন এত ঘর বাড়ি ভাঙার পর হিন্দুরা গৃহহীন অবস্থায় আছে, ওদের বাড়িতে মানে ভাত নেই, খাবার নেই, শেখ রাসেলের মতো কত ওই বয়সের বালক, যে বয়সে রাসেলকে মারা হয়েছিল, ওরা তো রাস্তায়, ওরা তো তাদের মানে ধ্বংসস্তূপের উপর বসে আছে না খেয়ে,
হাসিনা কি ওদের কথা ভাবলো না? সেই শেখ রাসেল দিবস কি গতকাল পালন না করলেই হতো না? এখন কথা হচ্ছে যে সরকার যদি এই নিরীহ এই ভিকটিমদের পাশে না দাঁড়ায়, যদি সবাইকে মানুষ হিসেবে ট্রিট না করে, তাহলে তো এইসব ঘটনা ঘটতেই থাকবে। আমার কথা হচ্ছে, তুমি যদি তোমার দেশের সংবিধানে যদি একটা রাষ্ট্রধর্ম থাকে যে ধর্মের নাম ইসলাম, তাহলে তো দেশের নন মুসলিম যারা আছে, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান এবং যারা এথিস্ট, এদের উপর সুবিচার করা হবে না, কারণ তারা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস সিটিজেন হিসেবে চিহ্নিত হবে। সুতরাং যাদের অত্যাচার করা হচ্ছে এবং যারা বিচার পাচ্ছে না, তারা তো অফিসিয়ালি সেকেন্ড ক্লাস সিটিজেন, তাদের ধর্ম তো রাষ্ট্রধর্মের মধ্যে নেই। তারা কে? তারা তাদের যদি সত্যি মানুষ সিটিজেন হিসেবে ট্রিট করা হয়, তাহলে তো রাষ্ট্রধর্মটাকে বিদায় করতে হয়, সেটা তো করা হচ্ছে না। সুতরাং কোনো হিন্দু ছেলেকে যদি অত্যাচার করা হয়, কোনো হিন্দু মেয়েকে যদি নির্যাতন করা হয়, আমাদের তো অবাক হওয়ার কথা নয়, কারণ জিহাদিরা বাড়ছে, সরকার জিহাদিদের বাড়তে দিচ্ছে, অ্যান্টি হিন্দু মেন্টালিটি যাদের, যে মোল্লাদের, তাদেরকে ওয়াজ করতে দিচ্ছে, অ্যান্টি হিন্দু মনোভাব তারা ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, সমস্ত মানে মানুষের ওপর যারা এই দেখুন সমস্ত দেশে, এমনকি গ্রামে গঞ্জে শহরে সবখানে ওয়াজ মাহফিল হচ্ছে। একবারও কি হাসিনা চেষ্টা করেছে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার? এখানে অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট যেভাবে যেভাবে প্রচার করা হচ্ছে সেগুলো বন্ধ করার? না, বন্ধ করবে আপনাকে, আমাকে, কিছু প্রোগ্রেসিভ মানুষকে যারা ইসলামের রিফরমেশন চায়, যারা হাসিনার কিছু অ্যাক্টিভিটিস ক্রিটিসাইজ করে, হ্যাঁ, তাদেরকে মুখ বন্ধ করবে। কিন্তু ওয়াজ মাহফিলে যারা 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 অ্যান্টি হিন্দু কথা বলছে, অ্যান্টি উইমেন কথা বলছে, তাদেরকে বন্ধ করার চেষ্টা করে না, তাদের বিরুদ্ধে কোনো আইন মানে আইন প্রয়োগ করা হয় না। এবং মসজিদ মাদ্রাসায় যারা অ্যান্টি হিন্দু কথা বলছে এবং মানুষকে ব্রেন ওয়াশ করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। ওইটাই হচ্ছে, তুমি যদি সরকারের থেকে ইসলামিস্টদের সুবিধা দাও, ওদের টাকা পয়সা দাও, ওদের পক্ষে কথা বলো, বলো যে যে ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রিলিজিয়ন, তাহলে তো ওরা আশকারা পাবেই। এবং যারা ইসলাম ক্রিটিক্যাল স্ক্রুটিনি যারা করে আমাদের মতো লোক, তাদেরকে মেরে ফেলবে, আর মৃত্যুর ভয়ে মানুষ পালাবে দেশ ছেড়ে। আমি তো আর পালাইনি, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর আমি দেশে ঢুকতে চেয়েছি, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এখন কথা হচ্ছে যে এইরকম, হ্যাঁ, আমি তো এক সবসময় চাই, কারণ আমার রাইট না এটা দেশে ফেরা। এখন কথা হচ্ছে দেশে ফিরলে তো আমার মেরে ফেলবে, কিন্তু আমার রাইটের জন্য আমি লড়াই করব না কেন? এখন কথা হচ্ছে যে এইগুলো আর আসাদ এগুলো আর অবাক করে না, বরং যারা যদি, কারণ এখন অনেকে বলে যে হাসিনাই ভালো, কারণ হাসিনা চলে গেলে আর কে আসবে, কিন্তু হাসিনা ভালো বলে, অন্যদের চেয়ে ভালো বলে হাসিনার সব কিছু আমরা মেনে নেব, তা তো ঠিক নয়। উনি যে এই যে কাল্পিটদের জিহাদিস্টদের ইয়ে করছেন না, বিচার করছেন না এবং অ্যালাউ করছেন সমস্ত জিহাদি কার্যকলাপ এবং প্রোগ্রেসিভদের মুখ খুলতে দিচ্ছেন না, সেখানে আসার কি আছে আমি বুঝি না। সেখানে আমরা অবাক হওয়ার কি আছে? হিন্দুদের উপর অত্যাচার, বৌদ্ধদের উপর অত্যাচার, নাস্তিকদের উপর অত্যাচার, আবার যারা রিফর্মিস্টদের উপর অত্যাচার হলে আমাদের অবাক হওয়ার তো কিছু নেই, কারণ এটাই সরকার চাইছে। সরকার চাইছে ইসলামিস্টদের খুশি করে ক্ষমতায় থাকতে, এবং তিনি সারা জীবন ক্ষমতায় থাকতে চান, এবং সারা জীবন যদি, মৃত্যু পর্যন্ত তিনি যদি ক্ষমতায় থাকতে চান, তাহলে তো এই যে যারা ইসলামী, যারা প্রো ইসলাম, যারা এরকম প্রো জিহাদি যারা, তাদেরকে খুশি করে থাকলেই তো হলো। কারণ বুদ্ধিজীবী আর কজন, এইসব প্রোগ্রেসিভ লোক আর কজন, এদের সংখ্যাটা তো কম, এই কম সংখ্যার দিকে উনি তাকান না। মানুষের মৃত্যু, ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, এই ভয়াবহ সময় এসে আমরা সেই নোংরা, যথারীতি যে নোংরা চর্চাগুলো হয় রাজনীতিতে, আমরা দেখতে পাচ্ছি ম্যাম
যে বিএনপি দায়ী করছে যে এটা আওয়ামী লীগ ঘটিয়েছে, অর্থাৎ হিন্দুদের উপর হামলা। আওয়ামী লীগ বলছে এটা হিন্দুরা করেছে। আসলে কারা করেছে? মুসলিমরা বলছে, ওই মৌলবাদী যে মোল্লারা, তারা বলছে এটা ইন্ডিয়ার কাজ, আবার বলছে কোনো মুসলিম যেতে পারে না। কিন্তু আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখছি তাতে স্পষ্ট এই উগ্রবাদী মুসলমানরা এই হামলা চালিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এবং তারা চালিয়ে যাচ্ছে একের পর এক। আজকে দেখছি খুব ভয়াবহ, মানে নির্লজ্জভাবে আওয়ামী লীগের লোকজন তারা র্যালি করছে। তারা ক্ষমতায়, তাদের এত এত ক্ষমতা। ওবায়দুল কাদের তো বলেছিলেন তারা করোনার চেয়ে বেশি শক্তিশালী, তো এত বড় শক্তিশালী একটা দল এরকম মৌলবাদীদের থামাতে পারছে না। এই ব্যর্থতা কার উপরে আপনি দিতে চান? এটা সম্পূর্ণই আওয়ামী লীগ এই সরকারের ওপর, কারণ হচ্ছে ঠেকাতে চেষ্টা করেছে যার ব্রিডিং গ্রাউন্ড, যেখানে জন্ম হচ্ছে জিহাদিদের, ইসলামিস্টদের, যারা অ্যান্টি হিন্দু, যারা অ্যান্টি মাইনরিটি, তাদেরকে তো ইয়ে করছে, তাদেরকে তো জন্ম হতে দিচ্ছে, ব্রিডিং গ্রাউন্ডস তো বাড়াচ্ছে না। মসজিদ মাদ্রাসা যদি সমানে বাড়ে এবং যদি এনকারেজ না করা হয়, বিজ্ঞান মানুষকে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য চেষ্টা না করা হয়, তখন তো এরা বাড়বে। এটা কি সরকার দেখছে না কারা বাড়ছে, কারা কারা জন্ম নিচ্ছে, কারা ইয়ে হচ্ছে, এইসব থেকে গজাচ্ছে কি, এগুলো তো জানা। আমি যদি একটা ইয়ে এইরকম যদি কমিউনাল লোক, সাম্প্রদায়িক লোকদেরকে মানে ইয়ে করি, উৎপাদন করি, এদেরকে বাড়াই, তারপর তো অবাক হওয়ার কিছু নেই যে ওরা ধ্বংস করবেই দেশ। এই এই এইগুলো হচ্ছে হিপোক্রেসি না? আমরা জিহাদি তৈরি করব, কিন্তু আবার জিহাদিদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এটা হচ্ছে মানুষকে দেখানো যে আওয়ামী লীগ এই এই মৌলবাদীদের বিপক্ষে। আওয়ামী লীগের ভেতরেই তো মৌলবাদী আছে, সরকারের ভেতরেই তো মৌলবাদী যথেষ্ট। আমার তো হেফাজতে ইসলামী বা ওই এই মানে নতুন গজানো জিহাদি বা ধর্মান্ধ লোকের দরকার নেই, এক আওয়ামী লীগই পারে দেশকে পুরো জিহাদিস্তান বানাতে। আপনি জেনে থাকবেন ম্যাম যে 2018 সালে সৌদি আরব একটি লোভ দেখিয়েছিল যে তারা 8722 কোটি টাকা ব্যয়ে প্রায় 560টি মসজিদ তারা বানিয়ে দেবে, যেন সেখান থেকে আরো জিহাদি উৎপাদন হতে পারে। এত এত দেশে মসজিদ থাকতেও তারা সেটা বানাবে। পরে তারা সেই টাকা দেয়নি বা সেটা থেকে সরে এসেছিল। শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছে নিজের টাকায় তিনি এই মসজিদগুলো বানাবেন। এখন প্রশ্ন আসে, মসজিদগুলো বানিয়ে এখান থেকে কি উৎপাদন হবে? মাদ্রাসার ছাত্র ম্যাম আপনি জেনে থাকবেন, যারা মাদ্রাসায় পড়ে তারা তো কখনো হিন্দুকে জানেই না, কারণ তাদের সাথে তো সহপাঠী থাকে না হিন্দু, তাদের সাথে নারী থাকে না। এই জন্য নারী বিদ্বেষ, অমুসলিম বিদ্বেষ, এবং এই অমুসলিম এবং নারী বিদ্বেষের যে পটভূমি, ওরা নারী থাকে না এবং হিন্দু থাকে না বলে যে হিন্দু বিদ্বেষ হচ্ছে বা নারী বিদ্বেষ হচ্ছে তা নয়। তাদের টিচাররা ক্রম মানে তাদেরকে নারীর বিরুদ্ধে বিদ্বেষটা শেখায়। নারীকে বলা হয় যে এরা স্বাধীনতার যোগ্য নয়, এরা বোরখার ভিতরে থাকবে। এই যে একটা ওয়াজ করে না আজ্জাক, রাজ্জাক ইউসুফ, রাজ্জাক বিন ইউসুফ, ওরে বাপরে, কি যে অ্যান্টি উইমেন কথাবার্তা বলে, নারী নারী বিদ্বেষ কিভাবে যে ছড়াচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন সে কিন্তু ইসলামের যেটা সঠিক কথা, ইসলাম যেটা বলে সে কোনো প্রকার কাটছাট কোনো সেন্সর না করে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই জাকির নায়েক টাইপের বদমাশ বা আজহারি টাইপের, ধরেন এই যে আধুনিকতার সাথে ইসলাম মিশিয়ে তার ব্যবসার স্বার্থে কথা বলা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেটা করে না। যেটা ইসলামের বর্বরতা সেটাই তুলে ধরে, তাতে যা হবার হবে। এবং এই সকল সন্ত্রাসী এবং মধ্যযুগীয় কথাবার্তাগুলোকে সরকার থামায় না। আমি একটু যেটা বলছিলাম ম্যাম, আপনি ঠিক বলেছেন যে মাদ্রাসায় যে শিক্ষকরা রয়েছে, অর্থাৎ হুজুর, এদের শিক্ষক বলা শিক্ষকদের অপমান। এই হুজুরদের কিন্তু বিদেশি কথাবার্তা তাদের স্টুডেন্টদের শেখায়। কিন্তু আমার যেটা ভাবনা, এই শিশুরা তারা নিজে থেকে যে একটা জিনিস চিন্তা করবে যে হ্যাঁ হুজুর বলেছে এটা ঠিক না, কিন্তু আমি নিজে দেখছি আমার হিন্দু বন্ধু, সে আমার সাথে পড়ে, তার সে তো ভালো। এই ভালো ভাবার তো তার সুযোগ নেই, কারণ সে না দেখছে নারী, তাকে শেখানো হচ্ছে নারী হারাম, খারাপ, নারী নিকৃষ্ট, তো সে সেটাই তো লালন করছে। যখন এতে দেখা যায় কখনো একা কোনো নারী পেলে তারা রেপ করছে, কোনো হিন্দুকে পেলে তাকে মারছে। এই যে ব্লগারদের মারলো, যে মোল্লা ছাত্রদের ধরা হলো, তারা বলছে জানেই না যে মানে যাদের মেরেছে তাদের সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, হুজুর বলেছে তাই মেরেছে। দেখুন, সে যদি আধুনিক বিষয় জানতো, আবার শাহবাগ আন্দোলনের সময় তারা যখন বিভিন্ন প্লাকার্ড নিয়ে দাঁড়ালো,
তাদের সাংবাদিক জিজ্ঞেস করলো যে তোমরা কাদের বিচার চাও, যে ব্লগারদের, তো ব্লগ কি, ব্লগ কি প্রশ্ন করা, সে বলেছিল ওই মাদ্রাসার ছাত্ররা যে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়। তো দেখুন, তারা ব্লগ কি জানে না, এমনকি ইন্টারনেট কি তাও তারা জানে না, নইলে তো এমন কথা বলা উচিত না যে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়। তো এরকম ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের আমাদের উপায় কি ম্যাম? এই মুহূর্তে আমাদের 8,000-8,500 লোক দেখছেন, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে আমরা এই সমাজ ব্যবস্থা কিভাবে বদলাতে পারি? নবীনরা কি সক্ষম? এই মানুষকে বিজ্ঞান মনস্ক করতে হবে, এইসব মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, যার ধর্ম পালন করতে ইচ্ছে করে তারা ব্যক্তিগতভাবে করবে, ঘরে করবে। এইসব মাদ্রাসা যদি ব্রিডিং গ্রাউন্ড হয় জিহাদিস্ট এবং ইসলামিস্টদের, ওগুলো বন্ধ করে দিতে হবে। এখন কথা হচ্ছে যে মাদ্রাসার কোনো ছেলে বা যারা যাচ্ছে মাদ্রাসায় পড়তে বা মসজিদে যাচ্ছে, অন্য সেকুলার স্কুলে যাচ্ছে না, অন্যান্য পৃথিবী সম্পর্কে কোনো আইডিয়া নেই, এই সেকুলারিজম সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিভাবে মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, তার কোনো চর্চা নেই, তার কোনো শিক্ষা নেই, সে কি করবে? এখন কথা হচ্ছে যে সরকারের পদক্ষেপ নিতে হবে এইগুলো, মানে মানুষকে যেন অশিক্ষিত করে না রাখা হয়। ধর্ম শিক্ষা দিচ্ছে, শুধু সব ধর্মই শিক্ষা নেই, সব ধর্মই শিক্ষা দিই। স্কুলে যদি সব ধর্মের শিক্ষা হয়, তাহলে একটা মানুষ ছেলে বা মেয়ে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে, তারা বেছে নেবে কোনো ধর্ম তারা পালন করতে চায় কিনা। শুধু সব ধর্ম না, হিউম্যানিজমের শিক্ষাও নিতে হবে। হিউম্যানিজম মানে কোনো ধর্ম ছাড়া জীবনযাপন, ওটা সম্ভব, ওটাও শিক্ষা দিতে হবে, হয়তো তারা বেছে নেবে হিউম্যানিজম। আমি না শুধু নাস্তিকতা বলি না, নাস্তিক মানে আছে ধর্ম বা গডে বিশ্বাস করি না, কিন্তু গডে বিশ্বাস না করে তুমি চোর ডাকাত খুনি এরাও অনেকে গডে বিশ্বাস করে না, তাহলে লাভটা কি হলো? আমরা চাই যে গডে বিশ্বাস করবে না, এটা ফাউন্ডেশন। তারপর তোমাকে ফেমিনিস্ট হতে হবে, তারপর তোমাকে হিউম্যানিস্ট হতে হবে, তোমাকে অ্যানিমেল রাইটসে বিশ্বাস করতে হবে, তোমার মানবাধিকারে বিশ্বাস করতে হবে, এইগুলো তাহলেই তো আমরা তাকে হিউম্যানিস্ট বলবো। না হলে কোনো একটা এথিস্টের কোনো মূল্য নেই, প্রচুর এথিস্ট আছে যারা অ্যান্টি উইমেন না। এখন কথা হচ্ছে যে দেখুন, আপনি বললেন যে ওরা জানে না, এই যে আমার কথা বলি, 1994-93 যখন আমার বিরুদ্ধে লক্ষ লক্ষ লোকের মিছিল, মানে ইয়ে হলো, লং মার্চ ইয়ে হলো মানিকতলা অ্যাভিনিউতে, তাদের সভা হলো তসলিমার ফাঁসি দেওয়ার সভা, অনেক জার্নালিস্ট ওখানে যে মাদ্রাসার ছেলে টেলে ছিল, এদেরকে জিজ্ঞেস করেছে কি করছো তসলিমার বিরুদ্ধে, তসলিমা কে জানে না, তসলিমা কি লেখে জানে না, তসলিমার বই পড়েছ জানে না, কিচ্ছু জানে না। কারণ তাদের মাদ্রাসার শিক্ষক বলেছে সব ওখানে মিলিত হবি, হ্যাঁ একজন মেয়ে বা একজন মানুষ ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, সুতরাং ইসলাম বাঁচাতে তাদের নামতেই হবে। সুতরাং তসলিমার লেখা, তসলিমা সম্পর্কে কিছুই না জেনে তারা তসলিমার বিরোধী আন্দোলন করেছে, এই রকম কিছুই না জেনে। এদের কোনো বিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো শিক্ষা নেই, কোনো পড়াশোনা নেই, কী করবে? কিন্তু তারপরও আপনি বলেছেন যে কেন এদের, এরা চিন্তা করে না, বেশিরভাগ মানুষ আসলে পৃথিবীতে চিন্তা করে না, অল্প কিছু লোকই চিন্তা করে, অল্প কিছু লোকই মুক্ত চিন্তক, অল্প কিছু লোকই সমাজ বদলায়, অল্প কিছু লোকই পৃথিবী বদলায়, বিরাট সংখ্যক লোক কখনো পৃথিবী বদলায় না। এই যে মেয়েদের জন্য আন্দোলন গুটি কয় মেয়েরাই করেছে, পুরুষ এবং নারী করেছে, সেই সুবিধা এখন কিন্তু পুরুষ এবং নারী দুজনই ভোগ করছে। বদলায় হচ্ছে অল্প কিছু মানুষ। এই যে সেকুলারিজম, একটা সেকুলার কনস্টিটিউশন করেছিল, কিন্তু সমস্ত বাংলাদেশের লোকেরা নয়, অল্প কিছু বুদ্ধি যুক্তিবুদ্ধির মানুষ। এখন কথা হচ্ছে এই যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষগুলো, যাদের গুড সেন্স অফ আছে, যাদের যাদের বিবেক আছে, এরাই তো পাল্টাবে। কিন্তু এর মধ্যেও আছে এই মাদ্রাসা শিক্ষা করেও, এই যে মাদ্রাসার টিচার হয়েও, ইমাম হয়েও, কিছু কিছু মানুষের মনে কিন্তু প্রশ্ন যাচ্ছে। যেমন আবদুল্লাহ আল মাসুদ, সে তো বিজ্ঞানের বই পড়ে মাদ্রাসার শিক্ষক হয়নি, সে তো ধর্মের বই পড়েছে, কিন্তু তার প্রশ্ন জেগেছে। বাংলাদেশে একটা ইসলামের
একটা অসুবিধা হচ্ছে প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন করা যাবে না এটাই হচ্ছে কাল হয়েছে। যদি মানুষ প্রশ্ন করত, যদি বাক স্বাধীনতা থাকত, তাহলে কিন্তু দেশটা এত ধর্মান্ধতে ভরে উঠত না। প্রশ্ন করতে হবে, ইসলাম কেন পিছিয়ে, মুসলিম কান্ট্রিগুলো কেন পিছিয়ে আছে, কারণ প্রশ্ন করার অধিকার নেই মুসলিমদের। ইসলাম নিয়ে প্রশ্ন করার অধিকার নেই, নবী নিয়ে প্রশ্ন করার অধিকার নেই। হ্যাঁ, এই যে প্রশ্ন করার অধিকার যদি না থাকে, তবে যা দেওয়া হচ্ছে সে তাই খাচ্ছে, তার ভেতরে প্রশ্ন করলেও সে ভয়ে করছে না। আপনি যদি, কিন্তু অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মে যে চেঞ্জ এসেছে, অন্যান্য ধর্মকে ধর্ম এবং রাষ্ট্রকে রাষ্ট্র যে পৃথক হয়েছে, এটা খুবই জরুরি। একটা সভ্য, একটা দেশকে সভ্য করতে হলে প্রথম যেটা কাজটা করতে হবে, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ধর্ম আর রাষ্ট্রকে সম্পূর্ণ পৃথক হতে হবে। রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা গড়ে দেওয়া, ওগুলো রাষ্ট্রের দায়িত্ব নয়। রাষ্ট্রের রাষ্ট্রের আইনে কোনো রকম ধর্মীয় আইন থাকবে না। এইগুলো যদি না হয় তাহলে তো কোনো দেশ সভ্য হতে পারে না। এই জন্য আমরা দেখছি মুসলিম দেশগুলো পিছিয়ে আছে, সভ্য হচ্ছে না, কারণ এই এই ধর্ম নিয়ে ক্রিটিসিজমের রাইট নেই। যারা আমরা ক্রিটিসাইজ করি, ক্রিটিক্যাল স্ক্রুটিনি করি, তাদেরকে মেরে ফেলা হয়, নির্বাসনে দেওয়া হয় অথবা জেলে ভরা হয়। তাহলে একটা একটা আমরা যদি ধর্ম নিয়ে প্রশ্ন করতে না পারি, তার মানে তাহলে ধর্ম রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করবো কি করে? আইনকে সম্পূর্ণ মানে বেসড অন ইকুয়ালিটি করবো কি করে? তাই তো আমরা করতে পারছি না। আমরা ভয়াবহ একটা দৃশ্য দেখলাম, যে আপনি আজকে ইন্ডিয়া টুডেতে টুডেকেও তাই বলছিলেন, পাঠ্যপুস্তক থেকে কথিত হিন্দু, হিন্দু মানে নাম যাদের হিন্দু বা হিন্দুদের মতো, তাদের কবিতা লেখা বাদ দেওয়া হয়েছে। তো এই ধারা আমরা দেখলাম এটা আওয়ামী লীগ করেছে হেফাজতকে খুশি করার জন্য, এই এগুলোর উদাহরণ আমাদের চোখের সামনে। তো কথা হচ্ছে মুসলিম লেখক বা কবিকে, কাজী নজরুল ইসলাম কি উনি মুসলিম কবি? উনি আদৌ মুসলিম? তো তাদের এই যে হিন্দুদের কবিতা লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে তারা, এই মৌলবাদীরা কি উদ্ধার করতে চায় আপনি মনে করেন? এটা যদি একটু বিস্তারিত বলতেন। ওটা হচ্ছে যে হিন্দু বিদ্বেষ আছে, নন মুসলিম বিদ্বেষ আছে, সেই জন্য পুরো যদি আমি দেশকে সম্পূর্ণই মুসলিম ল্যান্ড বানাতে চাই, তাহলে হিন্দুর কোনো অস্তিত্ব থাকবে না। ল্যান্ডের ভেতরে হিন্দুর অস্তিত্ব থাকবে না, পাঠ্যপুস্তকে হিন্দুর অস্তিত্ব থাকবে না, কোথাও হিন্দুর অস্তিত্ব থাকবে না। এইভাবেই ওরা এইরকম একটা জিহাদিস্তান বানাতে চাইছে, তাই তো দেখছি না। না হলে কবি লেখকের বিচার কেন ধর্ম দিয়ে হবে? কে কোন ধর্মের লোক? কবি লেখকদের বিচার হবে কোন লেখা ভালো, কোন লেখা বাচ্চাদেরকে স্কুলে ভালো ইয়ে দেবে, ভালো হওয়ার পরামর্শ দেবে না? সেইগুলো তো দেখছে না, দেখছে হিন্দু হিসেবে। এখন রবীন্দ্রনাথকেও হিন্দু হিসেবে দেখে না, এত বাঙালির দুঃখজনক বিষয়, এই ওয়াজ মাহফিলে বসে রবীন্দ্রনাথ ঠাকুরকে গালাগাল করে, প্রচন্ড ভাবে গালাগাল করে, মিথ্যা ইতিহাস, কু ইতিহাস বলে, এগুলো করে রীতিমতো, এবং লাখ লাখ মানুষ সেগুলো দেখে। সরকারের গোয়েন্দা সংস্থা কেউই কোনোভাবে এগুলো নিয়ে তারা বদার করে না। তাহলে কি আমাদের ইতিহাস সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, এটাই তারা চায়? এবং আরো একটা দুঃখজনক বিষয় আমি খেয়াল করেছি, 71 টেলিভিশন সহ আওয়ামী পন্থী যে টেলিভিশন গুলো আছে, বা এদেরকে অনেককেই আমি বলি ওনারা অনেকটা প্রগতিশীলদের মুখপাত্র বলা যায়, তো তারা এই পাঠ্যপুস্তক থেকে যখন হিন্দু লেখকদের, কথিত হিন্দু লেখকদের লেখা বাদ দেয়া হলো, তখন কিন্তু আওয়ামী পন্থী যারা তথাকথিত বুদ্ধিজীবী, তারা কিন্তু এটা অস্বীকার করেছেন যে না, এমন কিছু হয়নি, এটি আমাদের রুটিন ওয়ার্ক, এটা এরকম হয়, এরকম হয়েছে। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী বাদে যারা আছেন বাংলাদেশের, কেউ প্রতিবাদ করলো না, এই হতাশার জায়গাটি কেন তৈরি হয়েছে? তসলিমা নাসরিন, আপনি দীর্ঘদিন দেশে নেই, আপনার কি মনে হয় কোন জায়গাটাতে এই শূন্যতা, এই শূন্যতার কারণটা আসলে কি? এটা হঠাৎ করে হয়নি, এটা দীর্ঘদিন থেকে চলছে, দীর্ঘদিন থেকে এই এই সংবিধান একটা ধর্মীয় সংবিধান করা হলো, তারপর ধীরে ধীরে
এই ইসলামিস্টদের জায়গা দেওয়া হলো, ইসলামিস্টদের রাজনীতিতে নেওয়া হলো, যারা একটা সময় রাজনীতি করা নিষিদ্ধ ছিল সেই জামাতে ইসলামী রাজনীতি করার সুযোগ পেলো। শুধু তাই নয়, বাংলাদেশের পতাকাওয়ালা গাড়িতে তারা ঘোরাঘুরি করলো, তারা সংসদ সদস্য হলো। এই যে দেখুন দোষটা কিভাবে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার বিরুদ্ধে যারা ফতোয়া দিয়েছিল, সেই সিলেটের হাবিবুর রহমান, যারা মাথার দাম ঘোষণা করেছিল, যারা পথে নেমেছিল, সেই সাইকুল হাদিস মামুনুল হকের বাবা বাবা, হ্যাঁ, তো এরা যারা তসলিমা বিরোধী আন্দোলন করেছিল, এই নেতাদের পলিটিক্যাল পার্টিগুলো ওই নেতাদের নিয়ে কারাকারি পড়ে গেল, কারা তাদের দলে নেবে। শুধু দলেই নিল না, তাদেরকে নির্বাচন করার টিকিট দিল, তাদেরকে সংসদে বসালো। আননোন কিছু লোক তসলিমা বিরোধী আন্দোলন করে যারা পপুলার হলো এই অশিক্ষিত ধর্মান্ধদের মধ্যে, তা পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে ডাকলো। এখন কথা হচ্ছে যে এই এইসব যদি করা হয়, তাহলে তাহলে দেশটা ভালোর দিকে কি করে যাবে? খারাপের দিকে তো নিয়েই যাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। এখন হঠাৎ করে কিছু হয়নি, আমি বলছি, আমি যখনকার কথা বলছি সে 27-28 বছর, 29 বছর আগের, 30 বছর আগে। আপনি কাকে বলছিলেন মামুনুল হকের বাবার কথা, অর্থাৎ এই মামুনুল হক হকের বাবা যাকে খেলাফত মজলিসের অন্যতম ইয়ে ছিলেন, তো 2006 সালে তো তার সাথে আওয়ামী লীগ 23 ডিসেম্বর তারা দফা রফা করে, তারা বিভিন্ন ধরনের মানে এই সংবিধান বিরোধী আওয়ামী লীগের মানে তাদের যে গঠনতন্ত্র সেগুলো তো বিরোধী অবশ্যই, তারা বিভিন্ন ধরনের চুক্তি করে, যেমন পবিত্র কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে থাকতে পারবে না, এরপরে কওমি মাদ্রাসায় সনদ দিতে হবে, এরপরে হচ্ছে যে হযরত মুহাম্মদকে নিয়ে কেউ কিছু করতে পারবে না, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী এটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে হযরত মুহাম্মদ, এবং আলেমদের ফতোয়া দেওয়ার অধিকার লাইসেন্স দিতে হবে, এবং লাইসেন্স প্রাপ্ত আলেমরাই দোররা মারবে, নারীদের পেটাবে, পাথর মেরে হত্যা করবে, সেটি তাদের বৈধতা দেওয়ার চুক্তি আওয়ামী লীগ কিন্তু করেছিল। এবং আফগান ফেরত, এই খেলাফত মজলিসের আফগান ফেরত 6 জন জঙ্গিকে কিন্তু তারা এই মহাজোটের নেতৃত্বে ঢুকিয়েছিল। তাহলে আপনি এই আওয়ামী লীগের কাছ থেকে, আপনি যখন বলেন অনেকটা ক্ষোভ নিয়ে, অনেকে মনে করেন যে ক্ষোভ নিয়ে বলেন, আমি তো দেখি আপনি বাস্তব কথা বলেন, তাদের কাছ থেকে আসলে আমাদের পাওয়ার কি আছে? এবং নারী স্বাধীনতা বলুন, সমাজের যে সংস্কার হওয়া, উগ্রবাদীদের বাদ দিয়ে সুন্দর আমাদের সংবিধান যে কথা বলে, আমাদের 72-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বাদ দিলাম, বর্তমান সংবিধানে যে স্বাধীনতাগুলো দেয়া আছে সেই স্বাধীনতার ছিটে ফোঁটা কি আছে? এই যে হিন্দু ব্যক্তিদের, যাদের আমি নামগুলো বললাম, তাদের বিনা বিচারে জেলে নেওয়া হয়েছে, তাদের দীর্ঘদিন জেলে রাখা হয়েছে, যেমনটা আপনি ঝুমন দাসের কথা বলছিলেন, ঝুমন দাস একজন সন্ত্রাসী মামুনুলের বিরুদ্ধে আচরণ করেছিলেন এবং তিনি গঠনমূলক সমালোচনা করেছেন, সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পুলিশ বাদী হয়ে মামলা, আর বাকি রসরাজ দাস জেলে, উত্তম কুমার সে জানে, উত্তম বড়ুয়া সে জানে না কি হয়েছে, এরকম প্রত্যেকটা ব্যক্তিকে ভিকটিম করেছে। এবং গতকাল এই রংপুরের যে ঘটনাটি বললাম ম্যাম, দেখেন তাকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, সে একজন শিশু, যাচাই বাছাই কোনো সুযোগ আছে যে সে আসলে অপরাধ করেছে কিনা? তো এই সমাজের অবক্ষয় রোধে আপনি নবীনদের কি বলতে চান, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকরা যারা এখন খুবই আতঙ্কিত রয়েছেন? এই মুহূর্তে আমাদের প্রায় 8,500 লোক দেখছেন, সরাসরি আমাদের দেখছেন, হয়তো আপনার এই এই বার্তা কয়েক লাখ কোটি মানুষের কাছে যাবে, আমি বিশ্বাস করি কোটি মানুষের কাছে যাবে, তো তাদের উদ্দেশ্যে আপনি বলেন তারা কিভাবে পরিত্রাণ পেতে চায় এই দুরবস্থা থেকে? আওয়ামী লীগ বলছে এগুলোর তো কোনো সমাধান নেই আসাদ, আমি কি সমাধান দেব? আমরা কি সমাধান দিতে পারি? না, এটা আমরা আমাদের তো এত শক্তি নেই, কারণ ওই হিন্দুদের প্রোটেকশন দেওয়ার, ওদের নিরাপত্তা দেওয়ার আমরা তো কেউ নই, আমরা তো পারবো না, আমরা শুধু প্রতিবাদ করতে পারবো, অন্যায়ের প্রতিবাদ করতে পারবো এবং যা করছি, কিন্তু আমাদের কথা তো আর সরকার মেনে চলবে না। আমরা যদি বলি যে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার বন্ধ করো, যারা 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 মানে অ্যান্টি হিন্দু ইসলামিস্ট, এদেরকে বিচার করো, যেন হিন্দুরা সামান্য তাদের যেন একটুখানি মনে করে যে আমরা নিরাপদে আছি, সরকার আমাদের পাশে আছে, সুতরাং আমরা দেশে থাকবো, আমরা দেশ ছেড়ে যাব না। হ্যাঁ, এইগুলোর যদি বুদ্ধিজীবীরা, আমার ভালো লেগেছে চিটাগাংয়ে বিশাল মিছিল হয়েছে, 1 কিলোমিটার দীর্ঘ মিছিল, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, এমনি তো খুব আশাহত হয়েছিলাম, আবার ঢাকাতেও মিছিল হয়েছে, এটা ভালো, কিন্তু এটা চলতে হবে, সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে।
আমরা বাইরে থেকে আমরা আমরা আমাদের যতটুকু সাধ্য আমরা মানুষকে জাগাতে চেষ্টা করছি, মানুষকে সচেতন হওয়ার চেষ্টা করছি, কিন্তু দেশের ভেতরে যারা আছে তাদের অনেক বড় দায়িত্ব, যারা সেকুলার মানুষ আছেন তাদের অনেক বড় দায়িত্ব, তাদের কিন্তু এই সরকারের চাটুকারিতা করে একটু সুবিধা নেওয়ার এগুলো বন্ধ করে সরকার যে অন্যায়গুলো করছে সেগুলোর ক্রিটিসিজম করতে হবে। তাতে যদি সরকার মনে না করে যে না আমি যা করি বুদ্ধিজীবীরাও আমাকে বাহবা দেয়, তারা কোনোই ক্রিটিসিজম করে না, এবং ইসলামিস্টরা তো পক্ষেই আছে কারণ ওদেরকে আমি আমরা আমি পুষছি টাকা পয়সা দিয়ে, এইগুলো যদি সরকার দেখে যে না তারা যা ইচ্ছে তাই করতে পারছে না, তাদের সমালোচনা হচ্ছে বিদেশে, দেখুন এখন এই যে সরকার প্রোটেকশন দিতে পারেনি হিন্দুদের সেই কথা এখন সারা বিশ্ব জানে, এই যে বিশ্বকে জানাতে হবে, দেশের মানুষকে সক্রিয় হতে হবে, এইরকম মিছিল এইরকম বিশাল বিশাল মিছিল করতে হবে, সরকারকে চাপ দিতে হবে, তাছাড়া তার উপায় নেই। আমাদের দায়িত্ব এই লেখক হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, আর এখন সরকারের দায়িত্ব হচ্ছে সত্যিকার একটা সেকুলার রাষ্ট্র তৈরিতে সাহায্য করা, এবং যেখানে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান সবাই নাগরিক ট্রিটেড হবে এবং কেউ ওখানে বৈষম্যের শিকার হবে না। সামনে হিন্দুদের আরেকটি ধর্মীয় উৎসব আসছে, হিন্দু ধর্মাবলম্বীদের কালী পূজা, আপনি কি মনে করেন এই কালী পূজা তারা করতে পারবে, বাংলাদেশে সেই পরিবেশ আছে? শুনুন, করতে পারবে হয়তো করবে না, তারা অনেক সময় আমি দেখেছি কিছু ভিডিও, তারা বলেছে সব মন্দির থেকে চলে যাও, সব এইসব ইয়ে মানে তারা জীবন বাঁচাতে এগুলো করবে না, কারণ তারা একটা দৃশ্য আমার কাছে খুব মানে চোখে জল চলে এসেছে, সামনে ভেঙে পড়ে আছে, ওরা ভেঙে দিয়েছে দুর্গা মূর্তি, তার সামনে ওরা ঘট পুজো করছে, মানে পুজোটা করছে কিন্তু ওই ওই পুজো মণ্ডপের ভেতরে যেখানে যেখানে ধ্বংসস্তূপের সামনে, এটা কত হৃদয় বিদারক। হ্যাঁ দেখুন, আমি কাপড়ে মুড়ে তাদের প্রতিমা নিয়ে যাচ্ছে, কাপড়ে মুড়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে। আমি ধর্মে বিশ্বাস করি না, আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, ধর্ম পালন করার স্বাধীনতা থাকা উচিত, এমনকি মুসলমান যদি কোনো ধর্ম মানুষের মানব সভ্যতার ক্ষতি না করে, ক্ষতি না করে, আচার যদি ক্ষতি না করে, মানুষ ধর্ম তার ক্ষতি করে না, ক্ষতি করে মানুষ ধর্মে। ধর্মে হিন্দু ধর্মে কি অ্যান্টি উইমেন কথা নেই? আছে, কিন্তু তুমি যদি ওটা না চর্চা করো তাহলেই তো হলো। খ্রিস্টান ধর্মে, জুইশ ধর্মে কি হিউম্যান রাইটস এর বিরুদ্ধে কথা নেই, অ্যান্টি উইমেন কথা নেই? প্রচুর আছে, কিন্তু ওরা ওরা আইন এবং ধর্মকে আলাদা করেছে, ওরা ওগুলোকে আর মানে না, ওরা ওই ওগুলোকে মানে না। না কিন্তু মুসলিম, কথাটা হচ্ছে মুসলিমরা ইসলামে যা যা লেখা আছে, যত অ্যান্টি উইমেন যত অ্যান্টি বিধর্মী কথা আছে ওগুলো মানে, এখানেই মুশকিল। মানুষ যত সভ্য হচ্ছে তত কি মানছে, তত ধর্মটাকে মানছে না, মানছে হচ্ছে এই হিউম্যান রাইটস মানছে, নারীর সমান অধিকার মানছে না, কিন্তু গন্ডগোলটা তো এইখানে, ইসলামের রিফর্মেশন হয় না, কারণ হচ্ছে বাক স্বাধীনতা নেই বলে, কারণ হচ্ছে সরকার ইসলামটাকে ইউজ করে নিজের পলিটিক্যাল গেইনের জন্য, মানুষকে অশিক্ষিত বানিয়ে রাখলে তো এই হবে, ধর্মান্ধ বানিয়ে রাখলে তো এই হবে, তুমি কোনো রিফর্মেশন হতে দেবে না, কোনো বাক ক্রিটিসিজম হতে দেবে না, ক্রিটিসিজম ছাড়া কোনো ধর্মের রিফর্মেশন হতে পারে না, সমাজ সমাজ পিছিয়ে থাকবে, এরকম পিছিয়ে আছে। এখন আমি আমি খুব চিন্তায় পড়ে গেলাম আপনার কথা শুনে, যে কালী পুজোতে অংশগ্রহণ করবে না স্বতঃস্ফূর্ত ভাবে, তাহলে আওয়ামী লীগ যে অনুভূতির চাষাবাদ করে এবং তাদের ভাবমূর্তি ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাহলে হিন্দু ধর্মাবলম্বীরা যদি বাংলাদেশে কালী পুজো উদযাপন করার সাহস না পায়, সেই পরিবেশ না থাকে, তাহলে আওয়ামী লীগের এই যে তাদের যে মুখ এবং মুখোশ সেটা কি আলাদা হয়ে যাবে না, মানে তাদের যে ব্যাপারটা হয় তাদের আলাদা হতে আশা কি বাকি আছে? বাকি আছে,
সবাই তো জানে, ওরা জানে না, ওরা জানে না যে আওয়ামী লীগ একটা একটা হিপোক্রিট একটা পার্টি, বলছে একটা করছে আর একটা, জানে তো সবাই জানে, কিন্তু জেনেও নিজের সুবিধের জন্য, সুযোগ সুবিধের জন্য এই বুদ্ধিজীবীগুলো কিছু বলে না, কোনো সমালোচনা করে না। দেখুন আমি একটা কথা সবসময় বলি যে দেখুন মৌলবাদীদের মধ্যে এই হিপোক্রিট পাওয়া যাবে, পলিটিশিয়ানদের মধ্যে হিপোক্রিট পাওয়া যাবে, কারণ এরা এই হিপোক্রিসি করেই খায়। কিন্তু বুদ্ধিজীবীরা যদি হিপোক্রিট হয় তাহলে কিন্তু একটা সমাজ নষ্ট হয়, কারণ হচ্ছে কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী এরাই তো সমাজের সবচেয়ে বড় একটা দল, যারা অন্যায় মানবে না, যারা প্রতিবাদ করবে, যারা সমাজকে সুস্থ করতে চাইবে, যারা কোনো রকমের মানে সমাজ, দেশ, রাষ্ট্র যেন নষ্ট না হয়, ব্যক্তি স্বাধীনতা যেন থাকে, রাষ্ট্র যেন সেকুলার থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে যেন কোনো অন্যায় না করে, এগুলো দেখবে না। এখন কথা হচ্ছে ওরাই যদি হিপোক্রিট হয় তাহলে আশা কার কাছে করবেন, আশাটা কোথায়? মৌলবাদীর ওপর না, সরকারের ওপর না, দেখছি তাও নেই, বুদ্ধিজীবীদের ওপর আমরা দেখছি যে তারা হিপোক্রিট, তাহলে কি মিডিয়ার ওপর, সাংবাদিক না, তারাও দেখছি প্রতিবাদ করে না, তাহলে কোথায়? ম্যাম, এই যে বুদ্ধিজীবীদের কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন আপনি, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা ছোটবেলায় আপনার বই নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমরা পড়তে পেরেছি, আমরা পড়েছি, তৎকালীন সময়ে আমরা দেখেছি যে অনেক প্রগতিশীল লেখক ছিলেন, এখন সেটা আর খুঁজে পাওয়া যায় না। এই প্রগতিশীল লেখকদের, বুদ্ধিজীবীদের এই যে শূন্যতা, সমাজ থেকে ওনারা হারিয়ে যাচ্ছেন, অথবা কোনো অজ্ঞাত কারণে, বা সে কারণটা আপনি হয়তো বলবেন, তারা চুপ হয়ে গেছেন বা পক্ষ থেকে কথা বলছেন, কোনো কোনো ইস্যুতে ওনাদের অনুভূতি জেগে ওঠে, কোনো কোনো ইস্যুতে ওনারা ঘুমান, এটার কারণটা কি ম্যাম? মানে এখন প্রগতিশীল লেখকদের এত শূন্যতা কেন? লেখকরা ওই নষ্ট হয়ে গেছে। একটা জিনিস আমি দেখি যে কিছু লেখক বিএনপিপন্থী, কিছু লেখক আওয়ামী লীগপন্থী, কিছু লেখক জামাতপন্থী। কেন তোমাকে পন্থী হতে হবে? কেন তুমি নিরপেক্ষ হতে পারো না? আমি তো সবার সমালোচনা করি, আমি তো নিরপেক্ষ। আমি জামাত খারাপ করলে আমি জামাতের সমালোচনা করি, বিএনপি খারাপ করলে বিএনপির সমালোচনা করি, আওয়ামী লীগ খারাপ করলে আওয়ামী লীগের সমালোচনা করি। আমি আমি কোনো একটা রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দলের পক্ষ নিয়ে তার সুবিধা নেওয়ার জন্য করব। যখনই কোনো লেখক, বুদ্ধিজীবী সুবিধা নেওয়ার জন্য কোনো দলকে সাপোর্ট করে, তার মানে তাদের তো আর আমাদের বুদ্ধিজীবী বলার দরকার নেই, তারা বুদ্ধিজীবী নয়, তারা সুবিধাজীবী। অবশ্যই প্রশংসনীয়, এবং আমার একটা প্রশ্ন, বঙ্গবন্ধু এই যে সেকুলারিজমের উনি যেটি করতে চেয়েছেন, বা ওনার যেটা স্বপ্ন, বা উনি যেটুকু করেছিলেন, সেটা পশ্চাত্যের যে সেকুলারিজম, সেটার সাথে আপনি কি কোনো পার্থক্য দেখতে পান? মানে পশ্চিমাদের সেকুলারিজম কিরকম, নাকি বঙ্গবন্ধুর সেকুলারিজম কিরকম ছিল, কোনো পার্থক্য কি আছে বলে আপনি মনে করেন? এইখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে সেকুলারিজমের অর্থ আর ইউরোপ আমেরিকার সেকুলারিজমের অর্থ আলাদা। এইখানে সেকুলারিজম যেটাকে বলা হয়, আসলে সেকুলারিজম অর্থ কি, অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে দেখবেন, কেমব্রিজে দেখবেন যে নো রিলেশন রিলিজিয়ন, ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই ভারতীয় উপমহাদেশে সেকুলারিজম মানে যেটা ধর্মনিরপেক্ষতা, সেটা হচ্ছে সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করা। ব্যাপারটা কিন্তু সেকুলারিজম নয়, সেটা ধর্মনিরপেক্ষতা হতে পারে, সেকুলারিজম নয়। সুতরাং এখানে সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করতে হবে, এই তাহলে এই ভারতীয় উপমহাদেশে তাকে সেকুলার বলা হয়। সুতরাং বঙ্গবন্ধুর যে সেকুলার কনস্টিটিউশন করেছেন, বা এটা তো সত্যিকার সেকুলার কনস্টিটিউশন নয়, কারণ ওখানে রাষ্ট্রধর্ম না থাকলেও বাংলাদেশের আইন, স্বাধীন বাংলাদেশের আইন কিন্তু ধর্মমুক্ত নয়, ছিল না কখনোই।
আইনে কি আছে, আইনে যে এই যে পারিবারিক আইন বা ব্যক্তিগত আইন যেটা আছে, ম্যারেজ, বিয়ে, তালাক, ইনহেরিটেন্স, চাইল্ড কাস্টডি, এগুলো সব বেসড অন রিলিজিয়ন। ইসলামটার তারপরেও 72 সালে একটু মডিফিকেশন হয়েছে, কিন্তু হিন্দু ধর্মের কোনো রকমের মডিফিকেশন হয়নি। মানে ওরা তো শাস্ত্র অনুযায়ী চলে, এখনও চলে। হিন্দু পুরুষ যত ইচ্ছে বিয়ে করতে পারবে বাংলাদেশে। হিন্দু ধর্মের রিফর্মেশন হয়েছে ইন্ডিয়াতে, বাংলাদেশে হয়নি। ওখানে একটা মেয়ের, হিন্দু মেয়ের তালাক দেওয়ার ক্ষমতা নেই, ওখানে হিন্দু মেয়ে সম্পত্তির পাওয়ার অধিকার নেই, কারণ তারা শাস্ত্র মতো চলে, যেটা 1956 আগে ভারতে ছিল। সুতরাং এখন পর্যন্ত হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে তাদের শাস্ত্র মতো চলছে, যেখানে মেয়েদের কোনো অধিকার নেই। এবং 72 সালে ইসলাম ধর্মের একটা একটা ওই ইসলামিক আইনে, পারিবারিক আইনের একটা একটা বদল হয়েছিল, মডিফিকেশন হয়েছিল, যেটা মানে পাকিস্তান আমলে হয়েছিল। সেটা হচ্ছে তুমি তালাক 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 বললেই তালাক হবে না, যেটা আবার ভারতে আছে। তালাক 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 রিসেন্টলি ওটা চেঞ্জ হয়েছে, তালাক 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 বললে হবে না, তোমাকে মিউনিসিপ্যালিটির কাছে চিঠি দিতে হবে, উত্তর আসবে, তারপর হবে, আলটিমেটলি তালাকটা হবে, কিন্তু চিঠিপত্রে একটু চালাচালি করতে হবে। তারপর প্রথম একসঙ্গে 4 বিয়ে করতে পারবে না, প্রথম বয়ের অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবে। মানে আছে, ইসলামিক আইনটা আছে, তবে একটু বদল হয়েছে। আমার কথা হচ্ছে যে সেকুলার কনস্টিটিউশন যদি থাকে, সত্যিকার সেকুলার, ধর্ম থেকে বিচ্ছিন্ন, ধর্ম থেকে আলাদা, তাহলে কোনো রকমের ধর্মীয় আইন থাকতে পারে না। বাংলাদেশের পারিবারিক আইন ধর্মভিত্তিক আইন না, কিন্তু সত্যিকার সেকুলার, যেটা ইউরোপ, আমি যেটা 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 পাশ্চাত্যে আছে, বলে ওখানে যেমন কোনো ধর্মভিত্তিক আইন নেই, আমাদের এখানে মানে ধর্মটা কিন্তু সবসময় ছিল, যতই আমরা সেকুলার বলি, সেকুলার কনস্টিটিউশনটার মধ্যে সেকুলারিজম ছিল, কিন্তু আইনে ছিল না। এখন কথা হচ্ছে যদি সত্যিকার দেশকে উন্নত করতে চাই, সভ্য করতে চাই, আমাদের কনস্টিটিউশনটাকে সম্পূর্ণই সেকুলার করতে হবে, রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে, এবং কোনো রকমের পারিবারিক ব্যক্তিগত আইন যেন ধর্মভিত্তিক না হয়, যেন সমানাধিকার ভিত্তিক হয়, এইগুলো তো করতে হবে। মাদ্রাসা যদি রাখে, মাদ্রাসাকে দেখতে হবে, ওখানে কি শেখানো হচ্ছে বাচ্চাদের। মসজিদে দেখতে হবে ইমাম কি ধরনের কত কত ফতোয়া দিচ্ছে, কত কত অ্যান্টি উইমেন কথা বলছে, এইগুলো কন্ট্রোল করতে হবে, না হলে উপায় নেই। আর ওই ওয়াজ বন্ধ করতে হবে, কারণ ওয়াজ যারা করে সবাই হচ্ছে সমাজকে ধ্বংস করার জন্যই করে, ওদের নিজের ফায়দা তোলার জন্য। যত অ্যান্টি উইমেন কথা বলবে ততই লোকে হাততালি দেবে, কারণ পুরুষতান্ত্রিক সমাজ তো এমনিতেই মানুষরা মিসোজিনিস, নারী বিদ্বেষী, সেখানে ওরা উস্কে দিচ্ছে আরো। তারপর এমনিতেই মানুষ, এমনিতেই তাদেরকে বলা হয়েছে, মানুষকে বলা হয়েছে যে হিন্দুরা কাফির, হিন্দুরা দোজকে যাবে, আল্লাহ হিন্দুদের দেখতে পারে না, পুতুল পুজো যারা করে, মোহাম্মদ নিজেই তাদের 360 মূর্তি ভেঙেছে ইয়েতে কাবায়, সুতরাং তারাও মনে করে আমাদের মূর্তি ভাঙার অধিকার আছে। হ্যাঁ, প্রতিদিন 5 আজানই তো বলা হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আর যা আছে সব বাতিল, আমারটাই আল্লাহই শ্রেষ্ঠ এবং আল্লাহই সত্য। এনিওয়ে, আমি কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের তথাকথিত হিন্দু নেতারা, এই হিন্দু পারিবারিক যে আইন রয়েছে, নারীদের অধিকার দেওয়ার প্রস্তাব এসেছে, সেটি নিয়ে অনেকদিন ধরে কাজ চলছে, এই ভালো একটি কাজের বিরোধিতা তারা করেছে। তারা যুক্তি দেখিয়েছে যদি নারীদের সম্পত্তির অধিকার দেওয়া হয়, অর্থাৎ তার বাবার সম্পত্তি যদি ভাগ নারী পায়, তাহলে হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাবে, মানে পুরো সব মুসলিমদের সাথে বিয়ে হয়ে যাবে এবং সব সম্পত্তি হিন্দুদের চলে যাবে। এই নেতাদের এই যে এত বড় পুরো বাংলাদেশ জুড়ে তাদের উপর অত্যাচার চলছে, হিন্দু ধর্মাবলম্বীদের মেরে কেটে পুড়িয়ে এত মানে কি নেই করেনি, সেই নেতাদের কিন্তু আমি দেখতে পাই না, কোনো তাদের স্টেটমেন্ট দেখতে পাইনি। দেখেছি টুকটাক যেগুলো থেকে আরো বিদ্বেষ তৈরি হবে, তারা বলছে ইসলাম শান্তির ধর্ম, সেই ধর্ম এরকম করতে পারে না, তাহলে ফেরেশতারা আসমান থেকে নেমে এসেই হামলা চালিয়েছে। তারা একদিকে স্বীকৃতি দিচ্ছে এই হামলার, যে মুসলমানরা করতে পারে না, তাহলে কারা করেছে।
তারা নিজেদের এবং তাদের যারা অনুসারী ছিল উগ্র হিন্দু যারা বাংলাদেশে দেখেছি, নারী বিদ্বেষী হিন্দু, তারা এদের পিছনে পিছনে লাভ মানে লাফালাফি করেছে আমি দেখেছি, প্রচুর মনিটরিং আমাকে করতে হয় আমি দেখেছি। আজকে সেই দালাল নেতাদের চামচা যারা রয়েছে, আমি দুঃখিত শব্দগুলোর জন্য, মানে যারা এই অন্ধ অনুসারী, তারা কি আজকে মানে আমি তাদের কথা ভাবছি, এতটা নারী বিদ্বেষী, এত এত মানে নারীদের অধিকার দিতে চাইছে না, অথচ তাদের এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, যদি তারা অন্য দেশে চলে যায় পালিয়ে যায় জীবন বাঁচাতে, এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তাদের কোথায় থাকবে সম্পদ, কোথায় থাকবে তাদের নেতা, মানে মনুষ্যত্ব না থাকলে এই নেতাগুলো কিন্তু আজ পর্যন্ত ওয়াজ মাহফিলে যে হিন্দুদের গালাগাল করা হয় সে নিয়ে কিন্তু তারা কোনো কমপ্লেন করেনি, রাষ্ট্রের কাছে কোনো লিখিত দেয়নি। রাষ্ট্র তো অন্ধ, তাকে যে একটু বলবে যে আপনি চোখে তো দেখছেন না, ঠিক আছে একটু কানে শুনুন এই অবস্থা হচ্ছে, সেই চেষ্টাটাও তারা করেনি। তো এরকম ভয়াবহ পরিস্থিতিতে থাকলে সমাজ কিভাবে বদলাবে এটা নিয়ে আমিও হতাশা ব্যক্ত করছি। এত দেখুন মৌলবাদীরা সবাই কিন্তু ভাই ভাই একরকম, ওই যে বাংলাদেশে যে হিন্দু মৌলবাদী নারী বিদ্বেষী, তারা নারী সমানাধিকার চায় না, একই রকম ভারতে মুসলিম মৌলবাদী কিন্তু একই রকম নারী বিদ্বেষী, তারা নারীর কোনো সমানাধিকার চায় না। তারপরে শুধু তাই নয়, আপনি খ্রিস্টান মৌলবাদী দেখুন, জুইশ মৌলবাদী দেখুন, ওরা কিন্তু একই রকম নারী বিদ্বেষী। সো মৌলবাদীদের আপনি আপনি এক কাতারে ফেলতে পারে, এরা সবাই একই গোত্রের। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, যেমন 2000 আমরা দেখতে পাই 2009 সালে শেখ হাসিনা নারী নীতির বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে হেফাজতের ভয়ে সেখান থেকে পিছিয়ে এসেছে, এই নারী নীতি কতটা আধুনিক ছিল, এটা যদি কোনোদিন বাস্তবায়ন করে তবে নারী বৈষম্য দূর হবে কি, এবং এ বিষয়ে মানে আপনি কি ভাবছেন নারী নীতিটা কি ছিল? বিভিন্ন ভাবে নারীদের অধিকার বাস্তবায়নের জন্য বেশ কিছু ইয়ে ছিল, আমি তাহলে এটা পুরোটা ওখানে কি ইয়ে আছে, ওখানে কি পারিবারিক আইন সমানাধিকার ভিত্তিতে করার কথা আছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যেটা এখন মানে একজন পুরুষের দুভাগের এক ভাগ পায়, অর্থাৎ যদি মানে দুই ভাই দুই বোন এক ভাই হয় কোনো পরিবারে, তাহলে ভাই যা পাবে দুই বোন মিলে তার অর্ধেক পাবে, সেটা সংস্কার চেয়েছিলেন, আরো কিছু যুক্ত ছিল, আমি সেটি আরো বিস্তারিত ভাবে বলতে গেলে আমি ওপেন করতে হবে। সম্পূর্ণ বিদায় করে সমান অধিকারের ভিত্তিতে বিয়ে, ডিভোর্স, চাইল্ড কাস্টডি, ইনহেরিটেন্স করতে হবে, এটা এরকম না যে ঠিক আছে একটু কমিয়ে বাড়িয়ে দিলাম, ব্যাপারটা এরকম নয়, কমে পরমাণু বাড়ানো না, সম্পূর্ণই নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে এইসব ক্ষেত্রে, সেইটা হচ্ছে দরকার। এখন কথা হচ্ছে যে আপনি একটা কথা বলেছেন হাসিনা হেফাজতের ভয়, হাসিনা ভয় পাওয়ার কি আছে, হাসিনা এখন একাই মানে ক্ষমতা, সমস্ত ক্ষমতা তার, এখন বিএনপি নেই, জামাত নেই, এরা সব মৃত, এখন হেফাজতকে যদি শায়েস্তা করতে চায় হাসিনা পারে, হেফাজতের নেতাকে জেলে ভরে রেখেছে না, এই সময়ে হেফাজতকে ভয় পাওয়ার কি আছে, সৌফি নেই, তারপর আর আর কি সব বড় বড় নেতা ছিল হেফাজত মরে গেছে কয়েকটা কিছুটা, মরে গেছে, আপনি কি এটা বলতে চাইছেন? মনে হয় না যে কোন ইসলামিস্টদের ভয়ে হাসিনা এইসব করা থেকে, ভালো কাজ করা থেকে বিরত থাকবে। আপনি আপনি এটাই বলতে চাইছেন, যেমন যখন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়ার হুমকি ধমকি দেয়, শেখ হাসিনাকে হুমকি ধমকি দেয়, তখন শেখ হাসিনা ধরতে পারে, তখন তার ব্যাপক ক্ষমতা, কিন্তু যখন যৌক্তিক যে দাবিগুলো নারী নীতি থেকে শুরু করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার যে ভূমিকা, তখন উনি ভয় পেয়ে যান, এটাই তো ভয় পান না। আমার তো মনে হয় নিজেই ভয় পান, আমার তো মনে হয় নিজেই তিনি ইসলামিস্ট, ওকে, নিজেই তিনি মনে করেন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, মুসলমান হচ্ছে মুসলমানরা ওই বেহেস্তে যাবে আর সব নন মুসলিমরা কাফের, এগুলো তো উনি বিশ্বাস করেন, হিজাব ধরেছিলেন না, তারপরে তো সবসময় তিনি ইসলামের পক্ষেই বলছেন, কারণ তার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আগে একটা সময় বলা যেত ইসলামিস্টদের ভয়ে বা মৌলবাদীদের ভয়ে বা মোল্লা, সমস্ত মোল্লা তার আন্ডারে, এখন তিনি যা ইচ্ছে করতে পারেন, তিনি যদি এখন সত্যিকার ইচ্ছে করতেন দেশটাকে সেকুলারাইজ করার, সমাজকে সেকুলারাইজ করার, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার, কোনো ক্ষমতা নেই হাসিনার, কোনো অসুবিধে হবে না। একবার হেফাজতিরা নেমেছিল না, যেই হেফাজতিরা যে রাস্তায় নেমেছিল একবার হাসিনার বিরুদ্ধে, তখন হাসিনা এদেরকে শায়েস্তা করেনি,
তখন হেফাজত যা শক্তিশালী ছিল, এখন তো তার চেয়ে অনেক শক্তি কম। এখন আবার কিসের ভয় হাসিনার? জামাতে ইসলামী নেই, হেফাজতে ইসলামী একটা দুর্বল অর্গানাইজেশন হয়ে গেছে, কাকে ভয়? বিএনপি নেই, কাকে ভয়? হাসিনা ইচ্ছে করলেই পারেন, কিন্তু কথাটা হচ্ছে তিনি ইচ্ছে করেন না, সেটা বড় কথা। তো উনি ইসলামিস্ট যদি হন তাহলে তো ওটা ওনার জন্যই হয়, কারণ নারী নেতৃত্ব তো ইসলামে হারাম, এই কথা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকাররা সাইদি বলেছিল। তিনিও জানেন নারী নেতৃত্ব হারাম, কিন্তু কথা হচ্ছে যে সবাই যারা ইসলাম পালন করে, এমনকি মৌলবাদীরা নিজের সুবিধে মতো এখান থেকে পিক করে, এগুলোতে আমার সুবিধে আছে, এগুলো চর্চা করলে আমার কোনো অসুবিধা হবে না, সেগুলো চর্চা করে। সবাই তো আর শেখ রাজ্জাক নয় যে একেবারে সেই আদি ইসলাম পালন করবে, সবাই নিজের সুবিধে মতো ইসলাম পালন করছে। বাকি হাসিনা বাকি সব ইসলামের যে আদেশ সেগুলো পালন করবে, শুধু এ কিছু ছাড়া যেগুলোতে নিজের কোনো অসুবিধে হয় না। আমি বাংলাদেশের পরিস্থিতি দেখে খুব অবাক হই। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। আরেকটা বিষয় যে এই যে ওয়াজি যারা, এদের মতো মানে না আছে শিক্ষা, না আছে বাস্তব কোনো জ্ঞান, না পারে দু লাইন বাংলায় কথা বলতে, মানে কোনো যোগ্যতাই নেই। ওরা সুযোগ পাচ্ছে, টাকা কামাচ্ছে, অশিক্ষিত মানুষ যারা মনে করছে যে ধর্মটা কি তারা জানে না। শুনুন, একটা একটা খুব ইম্পর্টেন্ট কথা যে আর কোরআন তো আরবিতে লেখা এবং বলা হয় যে কোরআনটা পড়তে হবে আরবিতে, তাতে আল্লাহ খুশি হবে। এখন বাংলা কোরআন তো পরে এসেছে অনেক, বাংলা কোরআন পড়ার অভ্যেস মানুষের নেই, কারণ সুর করে কোরআন পড়বে এটাতেই তারা মনে করে আল্লাহ খুশি হবে, যেহেতু আরবিকে পড়ছে মনে করছে, ওরা মনে করে আরবি আরব আরবি ভাষাটা আল্লাহর ভাষা, যেহেতু এটা মুহাম্মদের ভাষা, আল্লাহর ভাষা। তো বাংলা কোরআন পড়ে কজন, অর্থ জানে কজন? কোরআনের অর্থ তো মানুষ জানে না, বেশিরভাগই এই নন আরবিক কান্ট্রিতে কোরআনের অর্থ জানে না, কি লেখা আছে জানে না, তাই তারা কি যেটা কথাটা বলছিলেন, কি কথাটা? না, এই যে মোল্লাদের প্রমোট করছে এবং একটা হাস্য মানে, আচ্ছা আমি যেটা বলতে চাইছি যে আপনি বলছেন যে এরা অশিক্ষিত, এখন কথা হচ্ছে যারা মানুষরা যারা শুনতে আসে ওয়াজিদেরকে, তারা কিন্তু ইসলাম সম্পর্কে জানতে আসে, কোরআন হাদিসে কি লেখা যেহেতু তারা নিজেরা জানে না। এদের আমার ম্যাম একটু একটু আমি একটু 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 ক্লিয়ার করি, আমার প্রশ্নটা ছিল একটা যে মানে মোটামুটি শিক্ষিত মানুষ তাদের এই কথাবার্তা শুনলে বুঝতে পারবে যে তাদের মধ্যে শিক্ষা নেই, তাদের মধ্যে শিক্ষা নেই সেটা আমি তাদের অপমান করছি না। আমার কথা হচ্ছে এই যে ওয়াজিরা এসে বিজ্ঞান ভিত্তিক কথা মানে বিজ্ঞান জানে না, বিজ্ঞান নিয়ে কথা বলতে আসে, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের ওষুধপত্র বিলি করে, যেমন কালিজিরা, রসুন, আমপাতা, আবার কাজী ইব্রাহিমকে দেখছিলাম আমপাতা খাচ্ছে ছিবে ছিবে। তো এখন এই যে এই এই যে উদ্ভট কাজগুলো করে, আবার ওইদিকে ওই তারেক মনো আসে বলছিল সে তারা এই অশিক্ষিত লোকগুলো মনে করে যে এরা জ্ঞানী লোক, ওই রকম বলা হয় যখন আওয়ামী লীগের নেতারা অ্যারেঞ্জ করে যে একটা জ্ঞানী লোক আসবে তোমাদেরকে ইসলাম ইসলাম সম্পর্কে বলবে, তারা মনে করে সত্যিই সে ইসলাম সম্পর্কে জানে, তারা কিন্তু বিশ্বাস করে যে ওই যে কোভিড এর বিজ্ঞান নিয়ে যা যা বলছে, যেহেতু তারা বিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না, সুতরাং একটা একটা ভণ্ড লোক বিজ্ঞানের কথা ভুলভাল বলছে, এগুলোকে চ্যালেঞ্জ করতে পারে না। চ্যালেঞ্জ করতে হলে না জ্ঞান থাকা চাই, ওই জ্ঞানটুকু তো তারা পায়নি কোথাও, তাদের তো বিজ্ঞান পড়তে দেওয়া হয়নি, তাদেরকে তো পৃথিবী সম্পর্কে জানতে দেওয়া হয়নি, তাদেরকে কোরআন আর হাদিস কোরআনের কোরআন দিয়ে দেওয়া হয়েছে এটা পড়ো, একটা বর্ণ যারা বুঝতে পারে না এটা কি লেখা, তারা কোরআন পড়ছে মুখস্থ করছে এবং এটার ভেতরে কি আছে তারা ওই ভণ্ড লোকগুলো যা বলছে তাই বিশ্বাস করছে। ইসলাম তো এইভাবেই এসেছে, ইসলাম তো এইভাবেই ভারতীয় উপমহাদেশে এবং নন আরবিক কান্ট্রিতে এসেছে, মানুষ জানতো না এটা কি লেখা, একটা বিদেশি ভাষার বই এটার মধ্যেই নাকি সমস্ত উত্তর আছে, কিন্তু তারা পড়তে জানতো না। সুতরাং এই যে কিছু কিছু লোক যারা ইসলাম সম্পর্কে জানে বলে, তাদের কাছে মানুষ শুনতে যেত আসলে ইসলামটা কি, কোরআনে কি লেখা, হাদিসে কি লেখা, আমাদের কি করতে হবে, তখন
এই যে বলে না শুনে শুনে মুসলমান, ওইভাবেই তারা মুসলমান হয়েছে। কিন্তু পড়ে পড়ে বুঝে বুঝে এইগুলো মুসলমানদের মধ্যে, অধিকাংশ মুসলমানদের মধ্যে ঘটেনি, অধিকাংশ নন মানে অ্যারাবিক মুসলিম কান্ট্রিতে ঘটেনি এই ব্যাপারটা, যেটা ঘটা জরুরি। কথা হচ্ছে তুমি পড়ো, তুমি প্রশ্ন করো, তুমি চিন্তা করো, চিন্তা করারই অধিকার নেই। তুমি যদি চিন্তা করো তাহলেই তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না? রাইট। আমি জাকির নায়েক সহ যে ধর্ম ব্যবসায়ীরা আছে তাদের ব্যাপারে আমরা সবাই অবগত। আরেকটু আপনাকে মনে করে দিতে চাই, বাংলাদেশের যে ওয়াজিরা তাদের ওয়াজ মাহফিল বিভিন্ন ইউটিউব যারা ভিডিও আপলোড করে উস্কানিমূলক কথাবার্তা কেটে কেটে বসায় এবং তাদের বিজ্ঞাপন যেগুলো দেখানো হয় এর মধ্যে 95% হচ্ছে ইসলামের হিসেবে হারাম বিজ্ঞাপন। তো এই হারাম বিজ্ঞাপন দেখিয়ে এমনকি যে মোল্লারা আছে যেমন মিজানুর রহমান আজহারি ইউটিউব থেকে যে পয়সা নেয় এবং তার তার ভিডিও আমি ওপেন করতে গিয়ে আমি মদের বিজ্ঞাপন দেখেছি, এখান থেকে বিজ্ঞাপন চুজ করা যায় সেটাও তারা করে না, অর্থাৎ মদ খাও সেটা দেখাচ্ছে তার ভিডিওতে, পয়সার জন্য শুধুমাত্র এই ব্যবসাগুলো করছে এবং তারা এই নিয়ে আজ পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। অর্থাৎ ব্যবসার স্বার্থে সবকিছুই বৈধ এবং তারা যে দ্বিচারী এই জায়গাগুলো থেকে কিন্তু প্রমাণ হয়, কিন্তু তাদের অনুসারীরা সেটা গভীরে অনুধাবন করতে চান না বা অনুধাবন করতে পারেন কিনা সেটি আমি সন্দিহান। আপনার কি মনে হয়? শুনুন, আমার কথা হচ্ছে কি যে ওরা এক পক্ষ শুনছে, আমাদের কথা শুনতে দেওয়া হচ্ছে না ওদেরকে। না, আমরা যে চ্যালেঞ্জ করছি, আমরা যে সত্যি কথাটা বলছি সেটা তো ওরা শুনতে পাচ্ছে না। ওদেরকে আমাদেরকে ওয়াজ করতে দেওয়া হচ্ছে যে হ্যাঁ আমরা এই এদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, ওরা মিথ্যুক, ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে, ওরা নিজে হিপোক্রেট, এরা ধর্ম ব্যবসায়ী, এগুলো তো ওরা শুনছে না। ওরা শুধু এই ধর্ম ব্যবসায়ীদের কথাগুলোই শুনছে। এখন কথা হচ্ছে যে একটা সময় ছোটবেলায় শুনতাম ছবি আঁকা হারাম, ক্যামেরা হারাম, টিভি হারাম, সব কিছু হারাম। আমি প্রচুর ধর্মান্ধ মানুষদের দেখেছি ছোটবেলায় যারা ঘরে কোনো টিভি রাখে না, কারণ এদের তো প্রাণ দিতে পারবে না। হ্যাঁ, মানুষ আঁকা হারাম, এদের প্রাণ দিতে পারবে, পাখি আঁকা হারাম, ছোটবেলায় দেখেছি যে ফটো ছিল, ফটো ছিল। এখন কথা হচ্ছে যখন ইসলাম প্রচারের জন্য টিভিটা দরকার, ইন্টারনেটটা দরকার, ক্যামেরাটা দরকার, তখন তারা সবই কিন্তু ব্যবহার করছে। তার মানে তাদের যা সুবিধে হয় তা তখন কিন্তু আর এটা বলে না যে এগুলো ইসলামে হারাম, তাদের সুবিধের মতো ইসলাম প্রচার করার জন্য এই মানে বিজ্ঞানীদের আবিষ্কৃত, নাস্তিকদের আবিষ্কৃত সমস্ত কিছুই তারা ব্যবহার করছে। এখন কথা হচ্ছে এদের মধ্যে যে হিপোক্রেসি, তার চ্যালেঞ্জ করার লোক কোথায়? চ্যালেঞ্জ না করলে, এদের হিপোক্রেসিটা তুলে না ধরলে তো মানুষ জানতে পারবে না, মানুষ অশিক্ষিতই রয়ে যাবে। তো এখন এদের বারবারন্ত অনেকটা ভয়াবহ পর্যায়ে গেছে। আমি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা দেখতে পাই পান থেকে চুন খসলে বাংলাদেশের বিশেষ করে মৌলবাদী গোষ্ঠী এবং তাদের সমর্থকরা যত ঘোষ নন্দ ঘোষের মতো, যত দোষ নন্দ ঘোষের মতো, কিছু হলেই ভারতের দোষ, ভারত এটা করেছে, ভারতের চক্রান্ত, ভারত, এই যে ফোবিয়া ভারতের প্রতি, এটা কারণটা কি? এটা কি এই স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের অবদান ছিল, তারা বাংলাদেশকে একটা সুস্থ দেশ দেখতে চায়, এটাই কি ভারতের মানে আপনি কি মনে করেন ভারতের সাথে বাংলাদেশের জনগণের কি এমন মহান শত্রুতা যে কারণে সব দোষ ভারতের? ভারতের প্রতি আমি একদম যদি সোজা বাংলায় বলতে চাই, অ্যালার্জির কারণটা আপনি কি মনে করেন? এরা এভাবে কেন? এটা কিন্তু মৌলবাদীরা শুরু করেনি, এটা স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক দলগুলো এগুলো করে এসছে। যেমন ধরুন শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, এইসব যখন যোগাতে পারছে না, এইসবের জন্য যখন কাজ করছে না রাজনৈতিক দলগুলো, তখন তারা একে অপরকে দোষ দিয়েছে যে ওই দলটায় অপোজিশনকে যদি ভোট দাও তারা ভারতের কাছে বিক্রি করে দেবে দেশকে, আবার ওই দল আবার এই দলের বিরুদ্ধে বলেছে যে ভারতের কাছে বিক্রি করে দেবে। এবং ভারত যে কত খারাপ, ওই রাজনৈতিক দলগুলোই মানুষকে বুঝিয়েছে, বলেছে, কারণ এদের তো আর কিছু নেই, ভারত বিরোধিতাই ছিল রাজনীতির অংশ, রাজনীতির সবচেয়ে বড় রাজনীতি ওদের। বিএনপি আওয়ামী লীগকে দোষ দিয়েছে, আওয়ামী লীগ বিএনপিকে দোষ দিয়েছে, আরে তোরা শিক্ষা ব্যবস্থা কি করে উন্নত করবি, তোরা
মানুষের নিরাপত্তা কিভাবে দিবি সেইটা না চিন্তা করে দেশ বিক্রি করে দেবে, এইটা করতে করতে ভারত বিরোধিতা করতে করতে এখন ওটা মৌলবাদীরা ভারত বিরোধিতা করে, এবং মৌলবাদীরা চিরকালই ভারত বিরোধী ছিল। কারণ ভারত বাংলাদেশকে সাহায্য করেছে পাকিস্তান থেকে আলাদা হওয়ার, মুক্তিযুদ্ধে ভারত অংশ নিয়েছে এবং বাংলাদেশকে মানে স্বাধীন করেছে। সুতরাং এই মৌলবাদীগুলো তো পাকিস্তানপন্থী, তারা তো স্বাধীনতা চায়নি বাংলাদেশের, তারা তো মুসলমানের সঙ্গে থাকতে চেয়েছিল মুসলমান হিসেবে। বাঙালি যে তার নিজস্ব ভাষা এবং সংস্কৃতি নিয়ে আলাদা হবে, মুসলিম ইউনিটি যে একটা মিথ, মুসলিম 47-এ দেশভাগ হয়েছিল মুসলিমদের মানে মুসলিমদের আলাদা করেছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, কিন্তু মুসলিম ইউনিটি যে একটা মিথ, এটা যে সত্যি নয়, এটা যে সত্যি হতে পারে না, সেটা বাংলাদেশের যুদ্ধ 71-এ প্রমাণ করেছে যে মুসলিম হওয়া মানেই মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে থাকা মানে সুখে থাকা এটা সম্ভব নয়। মুসলিমদের মুসলিমরাই মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিসের জন্য? বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য। এই যে 71-এর যুদ্ধ, এই সত্যিকার মহান যুদ্ধ, বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ বুদ্ধিস্ট খ্রিস্টান তাদের ধর্ম তাদের বড় পরিচয় ছিল না, বাঙালি পরিচয়টা বড় ছিল, তাদের ভাষাটা বড় ছিল, সেই জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আলাদা হয়েছে। এখন কথা হচ্ছে যারা মৌলবাদী, যারা পাকিস্তানপন্থী, যারা মুসলিমপন্থী, মানে ইসলামিক মুসলিম ইউনিটিতে যারা বিশ্বাস করে, যারা কি বলে না উম্মা বলে না মুসলিম উম্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো ভারত বিরোধিতা করবেই, কারণ ভারত তো বাংলাদেশকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধে এই জন্য তো। কিন্তু খুব খারাপ লাগে যে স্বাধীনতার পক্ষের শক্তি হয়েও আওয়ামী লীগ তো কম ভারত বিরোধী কথা বলেনি, আর বিএনপিও তো বলছে স্বাধীনতার ঘোষক জিয়া ছিল, তারাও তো মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু তারাও তো ভারত বিরোধিতা কম করেনি। তো আসলে ভারত বিরোধিতা একটা রাজনীতির অংশ হয়ে গেলে, যেমন পাকিস্তানে, ওখানেও ভারত বিরোধিতা একটা ব্যাপার, ওখানে যে ভারত বিরোধী বেশি সে ভোট পাবে বেশি, এইখানেও তাই হয়েছিল। তবে হাসিনার সময় একটু ভারতের সঙ্গে সুসম্পর্ক করে ব্যাপারটা একটু ভালো করেছে, কিন্তু ভালো করলেও হাসিনা তো তলে তলে ইসলামিস্টদের পুষছে না, সেইটা খারাপ। আমার মনে হয় আপনার কাছ থেকে এই বিষয়ে আমি উত্তর পেয়েছি। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাতে চাই ম্যাম, আপনি একটু যদি স্ক্রিনে তাকান, আমরা একটা 10 টাকার নোট দেখতে পাচ্ছি। বাংলাদেশে এই টাকাটি খুবই পরিচিত, বিশেষ করে আমরা যারা ছিলাম, আপনি অনেকদিন ধরে বাংলাদেশে নেই, আমি তারপর আপনাকে দেখাচ্ছি বাংলাদেশে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের, হ্যাঁ এই মুহূর্তে আমাদের 8,500 লোক দেখছেন, তারা সবাই এই টাকাটা পরিচিত, আল্লাহ লেখা। এই লেখাটা সবাই কিন্তু পার্সে পকেটে পেছনের পকেটে নিয়ে ঘোরাঘুরি করেন। আমার প্রশ্ন হচ্ছে, হনুমান একটা একটা মূর্তি তার পেটের মধ্যে কোরআন ছিল, এই নিয়ে বাংলাদেশ এত তাণ্ডব হয়ে গেল, তো আল্লাহকে যে সবাই পেছনের পকেটে রেখে বা নোংরা হাতে ধরছে, তাতে আল্লাহ অপমান হয় না? কোরআনের চেয়ে তো আল্লাহ বড় তাদের হিসেবে, তাহলে সেই আল্লাহ কোনো অ্যালার্জি নেই? কোরআন সবকিছুর চেয়ে বড় হচ্ছে টাকা, সুতরাং সবচেয়ে সুন্দর, মানে সবচেয়ে এক কথায় উত্তর আমি, সুতরাং মানে টাকা ঈশ্বর। হ্যাঁ, প্রশ্ন দেখুন, ডলারই তো আছে, ইন গড উই ট্রাস্ট, হ্যাঁ কত মানুষ ওখানে যারা ডলার ব্যবহার করছে তারা গডে বিশ্বাস করছে না, না কিন্তু ডলারে বিশ্বাস করছে, ডলারে যা কিছুই লেখা থাকুক, যত গালি থাকুক, তারা ডলার মূল্যবান, ডলার মূল্যবান টাকা, সুতরাং ওখানে যা ইচ্ছে তাই থাকুক। যদি ওইখানে লেখা থাকে খুব ইসলাম বিরোধী কথা, তাও কিন্তু মানুষ টাকাকে ভালোবাসবে, কেন? টাকা সবার বড়। আচ্ছা, এখন আপনি খুব সুন্দরভাবে এক কথায় উত্তর দিয়ে ফেলেছেন, এটা খুবই চমৎকার ছিল। আমি একটা জিনিস দেখাতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড পেজ এটি, হ্যাঁ বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন এবং এটি 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 ভেরিফাইড, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ব্লু টিক দেখা যাচ্ছে। তো তারা কিন্তু 12 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, মদিনা সনদ
মতে রাষ্ট্রনীতি, রাষ্ট্র এখনো যে মদিনা সনদ অনুযায়ী চালাবে, মানে এই যে একটা ভয়াবহ একটা বিষয়, মানে অমুসলিমরা রাস্তার বাঁ পাশ দিয়ে যাবে, তারা জিজিয়া কর দেবে, হ্যাঁ সেই নীতিকে তারা এখনো বাস্তবায়ন করতে চাইছে, তাহলে হেফাজতের ভূমিকা কি ছাত্রলীগ হাতে নিয়েছে? মানে এই নীতি একদিকে, মানে আমি বৃষ্টির মধ্যে নেমে ভাববো আমি ভিজবো না, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই কথাগুলো লিখেছে কিন্তু, আবার একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, এই ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা তো আরো বড় ধরনের হিপোক্রেসি। ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা কি মদিনা সনদ বলে? মদিনা সনদে পূর্ণ স্বাধীনতা, ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মীয় কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, অমুসলিমগণকে মুসলমানদের ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ বাধ্যতামূলক হবে না। যদিও নামটা মদিনা সনদ, কিন্তু এইখানে তো আমি দেখছি যে অমুসলিমদের অধিকার থাকবে, যে মুসলমান খ্রিস্টান ইহুদি সহ অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরস্পর বন্ধুসুলভ আচরণ করবে, সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় একটি জাতি গঠন করবে। হ্যাঁ, এগুলো তো ভালো ভালো কথা লেখা, কিন্তু আলটিমেটলি মদিনা সনদ হলে সত্যিকার ভালো কথা থাকবে না, উড়ে যাবে কে জানে। ম্যাম, প্রবলেমটা এখানেই, এরা যখন ছাত্রলীগের কাছ থেকে বাংলাদেশের মুসলমানরা, বিশেষ করে উগ্রবাদী মুসলমানরা ইসলাম শিখবে না, তারা মোল্লাদের কাছে যাবে, এবং মোল্লারা এক কথা এটা উড়িয়ে দেবে যে না, এভাবে মদিনা সনদ আল্লাহর আইন এটা বলে না। অমুসলিমরা মুসলিমদের মানে অনুগত থাকবে, তারা মুসলিমদের কাছে বাধ্য থাকবে, মুসলিমদের অনুমতি নিয়ে সবকিছু করতে হবে। যেমন আপনি জানেন বাংলাদেশে কোনো পূজাই হয় না যখন আজান হয়, তার মানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামের মানে বিধান মেনেই তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, পূজা মণ্ডপে নামাজের সময়সূচি টানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ছাত্রলীগের মানে এই যে ভণ্ডামিগুলো করছে, আপনি যখন বলবেন মদিনা সনদে চলবে দেশ, তখন কিন্তু আপনি একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ডিসক্রিমিনেশন তৈরি করে দিলেন যে না, এই অনুযায়ী চলবে মদিনা সনদ অনুযায়ী কেন? একটা কথা বলতে হবে, মদিনা সনদে কি কি আছে দেখুন, ওগুলোর দিকে তো যাওয়ার কোনো দরকার নেই। মদিনা সনদ, মক্কা সনদ, এই সনদ, সেই সনদ কেন? সমানাধিকারের ভিত্তিতে সভ্য আইন হবে, রাষ্ট্রের আইন থাকবে সম্পূর্ণই সমানাধিকারের ভিত্তিতে এবং সভ্য আইন, যেখানে মানবাধিকার থাকবে, নারীর সমানাধিকার থাকবে। আমার তো এটা তো ইউনিভার্সাল হিউম্যান রাইটস মানতে হবে, আমার তো কোনো সনদের দরকার কেন, এই সনদ সেই সনদের দরকার পড়ছে কেন? যখন আমি ইউনিভার্সাল হিউম্যান রাইটস মানব না, তখনই তো এই সনদ সেই সনদের আশ্রয় নিতে হয়। এই ধর্ম ছাত্রলীগ কি মনে করে বাংলাদেশের সংবিধান দেশ পরিচালনার জন্য যথেষ্ট নয়, মদিনা সনদ এখানে আনতে হবে কেন? বাংলাদেশের সংবিধানে কোন জায়গাটাতে ত্রুটি রয়েছে? বাংলাদেশে আমাদের সংবিধানের প্রতি মান্যতা এই সংগঠনগুলো নেই, এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়? আওয়ামী লীগের একটি ছাত্র সংগঠন এই কথা বলছে। আমাদের সংবিধান তো এখনো রাষ্ট্রধর্ম আছে, এখনো তো ধর্ম নিরপেক্ষতা নেই, সুতরাং এটা তো এটার প্রতি বিশ্বাস কেন থাকবে? এইটাকেই সংশোধন করো, দ্বিতীয়ত কোনো সনদের দরকার নেই। এগুলো তো মানে ধর্মান্ধদের খুশি করার জন্য মদিনা সনদ বলেছিল, জামাতে ইসলামকে হাতে রাখার জন্য বলেছিল, মানে আমি মানে আওয়ামী লীগ ভেবেছিল আমরা তো যথেষ্ট ইসলামপন্থী নই বলে লোকে বলে, সুতরাং নিজের ধর্মান্ধতা দেখানোর জন্য এইসব সনদ ফনদ এনে, হাসিনা হিজাব পরেছিল না, ওইগুলো হিজাব পরা, তারপর ধরুন মদিনা সনদের কথা বলা, এগুলো দরকার পড়েছিল কেন তাদের? যে আমরা ইসলামিস্টদের খুশি রাখবো, কারণ ইসলামিস্টরা আবার কখন না বলে ফেলে নারী নেতৃত্ব ইসলামে হারাম, তারা তো বলছিলই, সুতরাং আমরা তারা ভয়ে ভয়ে এইসব সনদ টনদ এইসব মাদ্রাসা করো, মসজিদ করো, করো, ওই সনদ নিয়ে আসো, এগুলোর দরকার তাদের জন্য, তারা মনে করেছে ক্ষমতা টিকে থাকলে হলে ওগুলো করতে হবে। কিন্তু এখন ভয় কিসের? এখন ভয়টা কি? এখন যতক্ষণ তোমার জামাতে ইসলামী দুর্বল, হেফাজতে ইসলামী দুর্বল, তুমি হেফাজতে ইসলামের বড় নেতাকে তুমি জেলে ভরতে পেরেছ, সুতরাং তুমি কত শক্তিশালী তাদের চেয়ে, এখন তোমার ভয় কিসের? তুমি যদি এখন সংবিধানের বাত্তরি সংবিধানে ফিরে না যাও, তুমি যদি ধর্মীয় আইন, পারিবারিক আইন যা আছে তা যদি সমানাধিকার ভিত্তিতে না করো, তুমি যদি মসজিদ মাদ্রাসার
এইসব ব্রেইন ওয়াশ বন্ধ না করো, ব্রিডিং গ্রাউন্ডস মানে ফর জিহাদিস যদি বন্ধ না করো, তাহলে তুমি নিজেই মৌলবাদী। এছাড়া তো আমার বলার কিছু নেই, কারণ আমি আওয়ামী লীগ আমরা হ্যাঁ ধন্যবাদ আপনাকে ম্যাম। আমি অসংখ্য কমেন্ট দেখতে পেয়েছি, আমি একটু মাঝখান থেকে একটু বিরতি নিচ্ছি। বিরতি মিন্স আপনার ব্যাপারে প্রচন্ড গালাগালি কমেন্ট, না 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 গালাগালি আমি কখনো আমাদের ওরা মৌলবাদী রয়েছে গালাগালি করবে না, হ্যাঁ করবে, এটা এটা না। আপনাকে অনেকেই খুব ভালোবাসা জানিয়েছেন, অনেক অনেক কমেন্ট, মানে প্রচন্ড কমেন্ট আসছিল। আমি কথাটি বলতে চাইছিলাম যে অনেক মন্তব্য আপনাকে খুবই ভালো লাগছে দেখতে, এটা ছিল অন্যতম মন্তব্য। এবং আমি প্রথমে একটা আপনার একটা বাজে ছবি দিয়েছি, সেটা আপনাকে দেখে মানুষ বেশি ভালো লাগবে বাস্তবে। হ্যাঁ আপনি দেখতেই তো মানে লাইভ আপনাকে সুন্দর দেখবেন মানুষ, ছবিতে বাজে দেখলেই কি আর ইয়ে দেখলেই কি। এনিওয়ে তাছাড়া আপনার আমি যদি কুৎসিত হই তাতে কি যায় আসে, আমি কি কথাগুলো বলছি, আমার মাথায় কি আছে, আমি ভালো চিন্তা করছি কিনা, আমি যুক্তি বুদ্ধি আমার আছে কিনা, সেটাই তো বড় না। আপনি দেখতে তো যিশুর মতো, তাতে কি আপনাকে আমি পছন্দ করব, মানে যিশুকে তো এমনিতে আমি ভালো মানুষ বলে মনে করি না, কিন্তু কথা হচ্ছে আপনি দেখতে সুন্দর, তাই বলে কি আপনাকে আমি মানে একসঙ্গে বসে কথা বলছি এই জন্যে? না, আপনার মাথার ভিতরে কিছু আছে, ঘিলু আছে, আপনার চিন্তা করার ক্ষমতা আছে, আপনি ভালো কথা বলছেন, সমাজকে ভালো করতে চাইছেন, সেই জন্যই তো আমি আপনাকে সমর্থন করছি এবং আপনার সঙ্গে পাশে বসে আমি এত আলোচনা করছি, তাই না? দেখতে কি বড় কথা নয়, দেখতে আপনি কুৎসিত হলেও আসাদ নূরের পাশে আমি থাকবো, আছি। অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলছেন যে আপনাকে বারবার দেখতে চান, আপনি আপনার অ্যাকাউন্টেও যদি লাইভ করেন সেটা মানে এইভাবে আপনার কথাগুলো আমি যেটা ফিল করেছি, প্রচুর কমেন্ট এসেছে, আমি এখনো খুব মানে আমি অবাক হয়েছি যে এই যে অ্যাকাউন্টে পড়ে 9000 মানুষ যাবে না, সেটা করব। হ্যাঁ হ্যাঁ যাবে, 9000 মানুষ আপনাকে দেখছেন এই মুহূর্তে এবং প্রচন্ড ভালোবাসা আপনাকে জানিয়েছেন, আপনার কথায় অনেকেই অনুপ্রাণিত হয়েছেন সেটি স্পষ্ট করেছেন, আপনার অনেক বইয়ের পাঠক কি কি বই পড়েছেন, আপনি কোন কোন জায়গায় অনুপ্রেরণা সেটি এখানে লিখেছেন লিখেছেন, আপনার নিয়মিত পাঠক রয়েছেন, আপনার হয়তো আপনার প্রোফাইলে কমেন্ট করতে পারেন না সেটি নিয়ে ওনারা দুঃখ প্রকাশ করেছেন, সেটি আমি বলে দিই। আমি যেটা অনুধাবন করতে পেরেছি যে প্রচন্ড রকমের টক্সিক লোকজন তসলিমা নাসরিন, যেহেতু উনি বিশ্ববরেণ্য আমি বলতেই পারি, তো ওনাকে প্রচন্ড ওনার দৃষ্টি সরানোর জন্য, কাজ থেকে মনোনিবেশ সরানোর জন্য প্রচন্ড কটু শব্দের ব্যবহার করেন, যে কারণে উনি এই ফিল্টার করেছেন সবাইকে মন্তব্য করার। আপনি আপনারা জানেন বন্ধুরা যারা এই 9000 মানুষ একসাথে দেখছেন যে বাংলাদেশে অন্যতম টার্গেটে থাকা একজন ব্যক্তির মধ্যে তসলিমা নাসরিন কোনো সন্দেহ নেই, এবং তার উপর দিয়ে কি ঝড় গেছে সেটা আমরা জানি। সুতরাং স্বাধীনতা আপনাদের দিতে উনি চান, আমি সেটাও বিশ্বাস করি, কিন্তু আপনাদের স্বাধীনতার অপপ্রয়োগ করবে এই উগ্রবাদী মুসলমানরা, ফলে সেই ব্যাপারটি হয়তো সম্ভব হবে না কমেন্ট ওপেন করা। এবং আরও দেখতে পেয়েছি আমি আসলে এত দ্রুত কমেন্টগুলো যাচ্ছে যেটা আমি খুব ভালো পড়তেও পারছি না। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনেক বিষয়ে কথা বলেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার মন্তব্য জানিয়েছেন, সেটি আমাদের যারা বন্ধুরা এতক্ষণ ধরে দেখেছিলেন তাদের মধ্যে পরিবর্তন আনবে, তারা অবশ্যই নতুন করে ভাবতে শিখবেন, এবং আমাদের এই দুর্যোগপূর্ণ সময় আপনাকে চাইবো, আপনি থাকবেন আমাদের পাশে, আমাদের অনুপ্রাণিত করবেন, আমাদের পথ দেখাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনি ভালো থাকবেন, আর যদি আপনি শেষ কিছু বলে শেষ করেন, আপনাকে আমি সেই দুঃসাহস, আমার খুব ইচ্ছে যে আপনার মুখ থেকে আপনার কাছ থেকে একটি কবিতা শুনবো, আবার সেটা বলবো কিনা সেটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, মানে আপনি যদি একটু শেষ করেন ম্যাম। কবিতা তো হাতের কাছে নেই, সুতরাং কবিতা না হাতের কাছে নেই, দরকার নেই কবিতার। আপনি আপনি শেষ মেসেজ, সবার জন্য আমার ভালোবাসা, সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা, শ্রদ্ধা, স্নেহ, সবকিছু। আবার দেখা হবে এই আসাদের ঘরে, আমরা আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্ন দেখি, আসাদ স্বপ্ন দেখে, আপনারাও অনেকেই স্বপ্ন দেখেন, তো আমরা আমাদের স্বপ্নের কথা বলবো, আমরা সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, পৃথিবীর ভালো চাই, তো তো আমরা স্বপ্নবান মানুষ,
স্বপ্নই তো আমাদের বাঁচিয়ে রাখছে, আমাদের কি আছে আর? এই যে আশা করছি এত ধ্বংস হয়ে যাওয়া দেশকে, আশা করছি একদিন একদিন ভালো হবে, একদিন সমাজ সুস্থ হবে, একদিন মৌলবাদ মুক্ত হবে, হ্যাঁ মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। তো এই আশা নিয়েই বাঁচি আমরা, আবার নিজেদের আশার কথা স্বপ্নের কথা বলতে আবার আসবো। অনেক অনেক ধন্যবাদ, আমি শেষ করছি বন্ধুরা, আপনাদের ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু প্রিয়জনের কাছে এই আমাদের প্রিয় তসলিমা নাসরিনের যে গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন প্রসঙ্গে উনি বলেছেন সেগুলো আপনি জানিয়ে দিতে পারেন। আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো প্রসঙ্গে। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।